सोच बदल सकती है हम सब की तकदीर ये सोच ही होती है का आधार इस सोच से ही होता है हर सपना साकार सोच को अपनी रोशन करके मिटा दे कदमों तो में पिछ जाएंगे सफलता के तारे सरल करने की सोच ही तेरे लाइफ का ये Magic of thinking rich. The magic of thinking rich. Magic thinking The magic of thinking rich. Magic of thinking rich. The magic of thinking rich.

रूप दे देते संकल्पों से उम्मीदों की धार अच्छी सोच से ही मिलती है जीवन को रफ्तार मन ही जीते युद्ध बड़े और मन ही जंग हारे जो भी करो कमाल करो इस सोच के सहारे सरल करने की सोच तेरी लाइफ का ये बिच मैजिक ऑफ थिंकिंग रिच द मैजिक ऑफ थिंकिंग रिच मैजिक ऑफ थिंकिंग रिच द मैजिक ऑफ थिंकिंग Magic of the magic of thinking rich. 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 হ্যালো 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 এভরিওান কেমন আছেন আপনারা জোরে জোরে আচ্ছা আজকে আমি জাস্ট একটা কি দুটো ম্যাজিক দেখালাম এরপর হতে চলেছে অনেক রকমের ম্যাজিক এই স্টেজে নয় সব সময় আমরা কিছু না কিছু শুনতেই থাকি দেখতেই থাকি আর কন্টিনিউ আমরা কিছুদিন ধরে এই মেলাতে গান বাজনা শুনছি আমাদের পকেটেও গান বাজনা মোবাইল বার করলেই গান রিলস চালালেই গান মানে আমরা গান এবং গিটার এইসব নিয়েই অনেকই মেতে আছি বা সবাই জানি কিন্তু আজ এই স্টেজে শুধু এই স্টেজে নয় এই পশ্চিম বাংলায় মনে হয় আজ প্রথমবার কিছু এই স্টেজে হতে চলেছে যেটা হয়তো আপনারা আমি গ্যারান্টি দিতে পারি নাইনটি নাইন পার্সেন্ট হয়তো দেখেনি কেউ কেউ দেখে থাকতে পারে তো সেই জন্য আমি বলবো যদি কেউ স্টেজের মধ্যে দাঁড়িয়ে দেখছেন তাহলে অবশ্যই বসে পড়ুন শুধু আজ ম্যাজিক হবে না তার সাথে সাথে আপনাদের কনফিডেন্স লেভেলও আমি হাই করে যাব যার শরীরের মধ্যে প্রবলেম তার শরীরের প্রবলেম ঠিক হবে দেন এরপর যার শরীরের মধ্যে ব্যথা রয়েছে সেই ব্যথাও অনুভব করতে পারবে না এবং নিজেকে খুব রিল্যাক্স ফিল করবে যদি দেখতে চান আর তার সাথে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে চান তাহলে দাঁড়িয়ে না থেকে আসুন এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে আপনাদের জন্য এই সময়ে তাই তার উপভোগ করুন এবং চলুন শুরু করি আমরা কিছু নতুন ম্যাজিক নিয়ে অ্যাকচুয়ালি আমরা জানি যে পানি বা জল এমন একটা জিনিস যেটা হয়তো গরম থেকেও গরম জিনিসকে কিন্তু একেবারে ঠান্ডা করে দেয় তাই না করে কি না ইয়েস আর নো করে তো যদি একটা গরম লোহাকে জলের মধ্যে রাখা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সে ঠান্ডা অনুভব করে ধীরে ধীরে কিছুটা টাইম লাগে দেন তারপর কিন্তু সে একেবারে কুল হয়ে যায় আবার যদি ওই পানি বা জলের মধ্যে আমরা কিছু নরম জিনিস রাখি তাহলে সেগুলো কিন্তু একেবারে মিলিয়ে যায় যেমন কাগজ হোক বা অন্য কিছু পদার্থ তো আমরা এই জল এবং এই পেপার দিয়ে একটা সুন্দর ম্যাজিক দেখব তো প্লিজ পেপারটা নিয়ে এসো এখন আমার কাছে রয়েছে একটা নিউজ পেপার লাভ আন্ডার ফেয়ার ও নাইস ফটো প্রথমে খুব সুন্দর একটা পিকচার দেওয়া আছে জাস্ট আমরা এগুলো দেখবো এই পেপারের মধ্যে কী রয়েছে স্পেশালিটি এর মধ্যে স্পেশালিটি এই রয়েছে যে এই পেপারটি অ্যাকচুয়ালি একটা ইংরেজি পেপার ইংলিশ পেপার ওকে এরকম তিনটি আমার কাছে পেজ রয়েছে সকলে দেখতে পাচ্ছেন অর নো ইয়েস থ্যাংক ইউ সো মাচ শুধুমাত্র আপনাদের সাপোর্টের প্রয়োজন এখন এই তিনটি পেপারকে আমি এইভাবে নিয়ে একটু ম্যাজিক করব। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে পেপারের মধ্যে যদি আমরা জলের মধ্যে পেপার দিদি তাহলে পেপার কিন্তু খুব সহজে সহজেই গলে যায় লোহার মতো জিনিস সেও ঠান্ডা হয়ে যায় আমার কাছে রয়েছে একটি পানির বোতল যেটা প্লিজ নিয়ে এখন আমরা কি করব খোলো এই যে একটা নর্মাল ওয়াটারের বোতল রয়েছে এই বোতলের জলটিকে আমি এই পেপারের মধ্যে দেব এখন দেখুন মজাদার বিষয় কি হচ্ছে যখন আমি এই পেপারের মাঝামাঝিতে জল ঢালবো আশা করা যায় যে জলটি নিচে দিয়ে পড়বে জাস্ট ওয়ান টু অ্যান্ড থ্রি এর মধ্যে জলই জল ঢালুন না কেন পানি কিন্তু নিচে দিকে পড়ছে না মজাদার বিষয় নয় আচ্ছা যদি এটা উল্টে দেওয়া হয় কি হবে কি হবে বলুন তো আচ্ছা বলুন কিছু তো একটা আইডিয়া লাগান সেন্স অফ হিউমার কারো আছে কি নেই হ্যাঁ এটা ধরেন এইভাবে আমি ধরলাম ধরার পর জাস্ট আমি যদি এইভাবে এটাকে উল্টো করে দিই জল কিন্তু পড়বে না আশ্চর্য বিষয় হচ্ছে পেপারগুলো কিন্তু একেবারে নর্মাল ওকে এখন যদি আমরা আবার ওই পানিগুলোকে বার করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে একটা ম্যাজিক করতে হবে ম্যাজিকটার নাম হচ্ছে একটা মন্ত্র বলতে হয় যেটা নাম হচ্ছে ওকাশ ফোকাস গিলি গিলি ছু ওকে হাসবেন না আমি বলছি হাসবেন্ড না এসেছি আমি হাসাতে ওকে শুধু হাসলে হবে না তাহলে তাহলে হাততালিও দিতে হবে ভালো লাগলে ওকে সো আমরা ম্যাজিক করবো গিলি গিলি চু ওই বাড়তিতে নিয়ে এসো অ্যান্ড থ্রি এই জলটি কিন্তু সো বেরিয়ে এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ এখন আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে যে পেপারগুলি একেবারে নর্মাল এই যে পেপার দেখতে পাচ্ছে নর্মাল নর্মাল থ্যাংক ইউ সো মাচ জোরে একটা হাততালি হবে না থ্যাংক ইউ ওকে অ্যাকচুয়ালি আমি ম্যাজিশিয়ান প্রায় আমার যখন বয়স পাঁচ বছরের কাছাকাছি স্কুলে ভর্তি হতে যাই যখন ভর্তি হয়নি আমি সেই মুহূর্তে আমার স্কুলে একটা প্রোগ্রাম হয় প্রথম ফার্স্ট মানে গেছি স্কুল তো দেখছি একটা ম্যাজিশিয়ান এসছে তো সেই দিন আমি ম্যাজিক শিখতে যাই আমার লাইফের প্রথম ম্যাজিক হিস্টোরি বলছি শর্টকাতে বলবো এর বলার কারণ আছে তো আমি যেদিন স্কুল যাই সেদিনে দেখি স্কুলে ম্যাজিক শো চলছে সেখানে একটা ম্যাজিশিয়ান একটা কোকো কলার বোতলকে একদম চোখের সামনে ভ্যানিশ করে দিল আর আমার ছোট থেকে একটা নেশা ছিল মানুষকে কীভাবে বোকা বানানো যায় মানে বিষয়টা ওইরকম নয় যে চুরি করবো মানে মানুষকে কিছু এমন করে দেখাবো তার জন্য মানুষ বলে ওয়াও ভ্যারি নাই সেটা কীভাবে সম্ভব তো সেদিন আমার মনে মতো স্বপ্ন জায়গায় আমি ম্যাজিশনাবো বাড়িতে এসে বলি তো আমার মা বলে তোর মামা আমি ম্যাজিক করতো আমি সেই দিনই খালি পায়ে যাই আমার মামার বাড়ি সেখান থেকে আমি ম্যাজিক শেখা শুরু করি সেই বয়স থেকে আজ আমি শুধুমাত্র আমার জব এবং আমার কালচার হচ্ছে ম্যাজিক নিয়েই তো এরপর আমি যে মাইকটা দেখাতে চলেছি কারণ আমি বললাম কেনে আমার হিস্ট্রিটা কারণ আমার বা গান গাইতেও খুব ভাল লাগতো আর আমার বাড়িতে একটা অ্যালবাম ছিল যে অ্যালবামে রয়েছে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট যেগুলো গানে ইউজ হতো যেমন আমি দেখাবো প্লিজ নিয়ে এসো তো আমার বাড়িতে একটা এরকম ছোট্ট একটা বুক বই ছিল ঠিক আছে এই বইয়ের মধ্যে কি ছিল এই বইয়ের মধ্যে রয়েছে কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো গান বাজনাতে ইউজ হয় আপনারা প্রায় প্রত্যেক দিন কম বেশি এই স্টেজের ওপরে দেখছেন ড্রাম গিটার অনেক রকমের আমার জানা নেই কিন্তু গান করতে খুব ভালোবাসি বলে আমি এখানে দেখলাম যে আমার দাদুর দেওয়া বুক এরকম একটা বাড়িতে ছিল তো করা যাক এর সাথে কিছু ম্যাজিক করা যাক তাতে দাদার মিউজিকও বেঁচে থাকবে এবং আমার ম্যাজিকও বেঁচে থাকবে তো এগুলোর মধ্যে কি ছিল সেগুলো আমরা সর্বপ্রথম একটু দেখেনি সর্বপ্রথম যেটা ছিল এটা সম্বন্ধে সকলে জানা আছে কি বলুন তো এটা তবলা এইভাবে আছে না ডুব ডুব ডুম আমি বাজাতে জানি না ওকে দেন এরপর যেটা ছিল সেটা হচ্ছে এটা কি বলে ভাই ড্রাম ভাবে বাজে জানো তো খুব বাজানোর চেষ্টা করছি হয়নি এরপর যেটা ছিল সেটা খুবই একটা মজাদার জিনিস এটা আবার বাজাতে গেলে অনেকজনের অনেক কিছু ফেটে যায় তাই না তো এটা আমার খুব একটা প্রিয় নয় দেন এরপরে ওয়াও এটা কিন্তু কম বেশি ছেলে সবারই প্রিয় তাই না ওটা কি না সকলে কিন্তু গিটার জিনিসটা খুব পছন্দ করে আমার নিজের ছোট ভাই আছে সেও গান ভালোবাসে তার কাছে একটা গিটার আছে তো এখন এই গিটারটা সত্যি আমার খুব ফেভারিট তো এই গিটারটা আমি কী করব ম্যাজিকের সম্বন্ধে ম্যাজিক ম্যাজিক দিয়ে কিছু করার চেষ্টা করব আর তার সাথে সাথে একটা আওয়াজ ওকে এখন নয় দেন ওয়ান টু থ্রি সকলে হাততালি দিতে হবে তার সাথে সাথে ম্যাজটা করবো মিউজিকটা দিতে চাইলেও দিতে পারো ওয়ান টু থ্রি তো কেমন লাগলো এবার জোরে হাততালি হবে না জোরে হাততালি হতে হবে থ্যাংক ইউ সো মাচ ওকে এরপর থাকে ওকে এরপর এরপর আমার ছোট্ট একটা ব্রেক নেব আমি আর তার মাঝে আপনাদের সামনে ম্যাজিক করতে আছে আমার অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণা সে একটা রোব ম্যাজিক দিয়ে আপনাদেরকে এন্টারটেন করার চেষ্টা করবে অবশ্যই আপনারা তাকে সাপোর্ট করবেন হাততালি এবং কনফিডেন্স দেবেন হাততালি মাধ্যমে ঠিক আছে জাস্ট মিউজিশিয় করা যাক

হ্যালো কেমন দেখালো রোপের ম্যাজিক ভালো লাগলো তো হ্যাঁ না না জোরে বলুন একবার ওকে প্রথম প্রথম শিখছে আর কি জাস্ট ও আমার একটা অ্যাসিস্ট্যান্ট এই ম্যাজিক শিখতে শুরু করেছে কিছুদিন ধরে সো সর্বপ্রথম আপনাদের স্টেজে এখানে প্রথমবারই একটা ম্যাজিক দেখালো খুব সাহসের সাথে কারণ স্টেজে উঠে কথা বলা বা কোনো জিনিস পারফরমেন্স করা সত্যি খুব টাফ প্রথমবার যদি কেউ স্টেজে ওঠে তো সেই জন্য ভুল ত্রুটি হলে তাকে সাপোর্ট করা খুবই দরকার এরপর আমরা ম্যাজিক শুরু শুরু করতে চলেছি কিছু একসাথে গানের সাথে আপনাদেরকে অনেকগুলো ম্যাজিক দেখানোর পর আজ আমরা আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব সত্যি যেগুলো ধারণা করা অসম্ভব আপনারা হয়তো ম্যাজিক সম্বন্ধে অনেক কিছু জানেন ম্যাজিক হাওয়াতে উড়ে যায় ম্যাজিক মানুষকে কেটে দুভাগ করে দেয় এরকম ধরনের অনেক কিছু জানেন তাই তো ম্যাজিকে গায়েব হয়ে যায় খালি বক্স থেকে অনেক কিছু বেরিয়ে আসে কিন্তু জাস্ট আজকের এই স্টেজে যে জিনিসটি হতে চলেছে সেটা সত্যিই ধারণ ধারণা করাও খুব সত্যি কষ্টকর মানে সত্যি আপনি ধারণাই করতে পারবেন না যে কি সত্যি এটা সম্ভব হতে পারে তো সেটার জন্যই অপেক্ষা ধীরে ধীরে আমরা এগিয়ে যাব ম্যাজিকের সাথে তো চলুন শুরু করা যাক মিউজিকের সাথে কিছু ম্যাজিক মিউজিক একবার জোরে হাততালি হবে না থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কম বেশি এখানে আমাকে সকলে চেনেন কি না কেউ চেনো হাত তোলো কম বেশি কম এদিকে হ্যাঁ এদিকে সব আমার বন্ধুরা সব এদিকে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ সকলের জন্য আচ্ছা এরপর আপনাদের সামনে যে ম্যাজিকটা আমি তুলে ধরতে চলেছি বা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি এটার জন্য আমি আমাদের সভাপতিকে স্টেজের মধ্যে ডেকে নিতে চাই আর তার সাথে আপনাদের সহযোগিতা কামনা করছি আমার নেক্সট ম্যাজিক টিরেটা নিয়ে এসো টিরেটা হ্যাঁ টিরেটা নিয়ে এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ না সবাইকে একটু হেল্প করতে হবে ওকে এরপর যে বেরিয়ে আমি করবো তার জন্য আমি আমাদের সভাপতিকে স্টেজের মধ্যে ডেকে নিতে চাচ্ছি কারণ ওনার জন্য আমি একটা গিফট এনেছি যেটা ওনার হাতে আমি তুলে দিতে চাই উনি আমাদের খুব প্রিয় মানুষ তো ওনার হাতে আমি একটা গিফট তুলে দিতে চাই তাই আমি আমাদের সুব্রত মহাশয়কে বলতে চাই একবার স্যার প্লিজ স্টেজে আসবেন আর তার সাথে সাথে আপনাদের জন্য রয়েছে কিছু ইন্টারেস্টিং জিনিস সেগুলো হলো নিয়ে এসো পেপারগুলোকে পেপারগুলিকে নিয়ে নামটা কে আমাদের কাছে এখানে কিছু পেপার রয়েছে খুব ইন্টারেস্টিং জিনিস খুব মনোযোগ সহকারে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে এটা এই ধরনের জিনিস আশা করছি আমাদের পশ্চিমবাংলা স্টেজে খুবই কম হয় আমরা তো প্রতিদিন গান বাজনা দেখছি দেখছি আজ দেখুন না একটু ইউনিক জিনিস সত্যি অসম্ভব করে তুলবে আপনাকে আমার কাছে রয়েছে কিছু পেপারের টুকরো যেগুলোতে লেখা রয়েছে লতা মঙ্গেশকর মানে একজন সিঙ্গারের নাম এখানে লেখা আছে ওনার নামের কুড়িটি পড়ছে এখানে রয়েছে তুমি এটা নিয়ে এসো এরপরে যেটা রয়েছে সেটা রয়েছে মাদার টেরিজা সকলে চিনি আমরা কম বেশি এরপরে রয়েছে ক্ষুদিরাম বসু লেখতে আপনাদেরকে লিখতে দিতাম কিন্তু অনেক টাইমের কারণে আমি কিন্তু এগুলোকে সব বানিয়ে এনেছি আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনার নাম রয়েছে এরপর রয়েছে কাজী নজরুল ইসলাম যিনি আমাদের বৃদ্ধ বিদ্রোহ কবি এরপর হচ্ছে কিশোর কুমার এইগুলি কেন দেখাচ্ছি এগুলো আপনাদের সামনে দিয়ে পার হবে এই টিরে যার যেটা নাম সে এখান থেকে একটা করে এইভাবে পড়চি ছিঁড়ে নেবেন আপনাদের ভোট একটা ছোট্ট ভোট আপনাদেরকে দিতে হবে কি করতে হবে আপনাদের এইভাবে একটাকে পড়চি ছিঁড়তে হবে অ্যান্ড দেন এরপরে আপনাকে এইভাবে নামটাকে ফোল্ড করে দিতে হবে আপনি চাইলে এতটুকু করতে পারেন চাইলে এতটুকুও করতে পারেন আপনার ইচ্ছা রয়েছে অমিতাভ বচ্চন তারপর রয়েছে আমাদের ভগৎ সিং তারপরে রয়েছে মহাত্মা গান্ধী দেন সব শেষে রয়েছে জগদীশ চন্দ্র বসু তো এইগুলি আপনাদেরকে যেটা করতে হবে আমাদের ছেলে নিয়ে যাচ্ছে আপনাদের সামনে যাও স্টেজে নিচে নিয়ে চলে যাও এক ধার থেকে ঘুরে নিয়ে আসবে বেশি নয় জাস্ট দশ থেকে পনেরোটা চিট আপনাদেরকে নিতে হবে আলাদা আলাদা নামের যেখান থেকে যার ইচ্ছা ছেলে নিতে পারেন দাদারা হেল্প করুন আর নিজের নিজের হাতে রাখবেন সকলের কাছে যাবে তাড়াতাড়ি মারামারি নেই সুন্দরভাবে দশ থেকে কুড়িটা পড়ছি বেশি টাইম নেবো না স্যার আপনার কাছে খুবই অসংখ্য ধন্যবাদ একবার স্টেজে আসুন স্যার গিফটটা নিয়ে থ্যাংক ইউ আপনার জন্য একটা গিফট আছে স্যার এই গিফটটি আমি খুব প্রিয় সহকারে বানিয়েছি এবং যা আছে সেটা আমি পড়ে আপনাদেরকে বলবো স্যার এটা আপনার জন্য তবে আবার জোরে হাততালি হবে না থ্যাংক ইউ স্যার আপনি চেয়ার এখানে বসুন চেয়ার এখানে দাও এখানে দাও স্যার এখানে বসুন আপনি দু মিনিট জাস্ট আচ্ছা ওগুলোকে তোমরা কালেক্ট করো তাড়াতাড়ি কুইক যে কোনো একটা করে নাম নাও একটা করে নাম ছেড়ো। একটা করে ছেড়ে নাও বক্সটা নিয়ে এসো এই বক্সটা এইভাবে নিয়ে যাও এইভাবে ধরে দেখো এখানে সব পড়ছেগুলো ভরবে যারা যা নিয়েছে ওকে যারা ফোল্ড করা দিয়েছ তারা এই ভোট বক্সে ভোট দেবে ঠিক আছে জাস্ট কুইক 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 পনেরো থেকে কুড়িটা বেশি নয় পনেরো থেকে কুড়িটা হয়ে গেলে আমাদের ছেলেগুলো নিয়ে চলে আসবে বেশি লেট করবে না একটা করে পড়ছি আলাদা আলাদা নামে ভোট দাও ভোট বক্সে হ্যাঁ এইদিকে বন্ধু তোমরা শুধু সাপোর্ট করো সরি দেখো টাইমের খুব কম তারপরে ম্যাজিকটা শুধু দেখো ওকে ভোট কালেক্ট হয়ে গেলে ভোটটি ডাইরেক্ট স্টেজের মধ্যে নিয়ে আসবে কুইক তাড়াতাড়ি

এখানে আমি জানি না কে কতগুলি পড়ছি নিজে এরা ভিতরে অনেক রকমের নাম রয়েছে স্যার একটু মিক্স করুন মিক্স করুন আপনার নিজের মতো করে ওকে কমপ্লিট স্যার ওকে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো স্যার এর ভিতর থেকে আপনাকে যে কোনো একটা নাম তুলে নিতে হবে ঠিক আছে যে কোনো একটা নাম খুলবেন না স্যার খুলবেন না এখন এখান থেকে স্যার যে কোনো একটা চিট বেছে নিয়েছে এটা নিয়ে যাও স্যার ওই চিটটার ভিতরে যে কোনো একটা নাম হতে পারে এসব নো আমি এখানে বারো রকমের সেলিব্রিটির নাম লিখেছিলাম বা বড় মহান ব্যক্তির নাম লিখেছিলাম এখানে সেট সার্কিটটা দিয়ে দাও ওকে তো এই চিটের মধ্যে কি নাম আছে সেটা কি গেস করতে পারবে কি নাম রয়েছে অ্যানিওয়ান আ কিশোর কুমার এদিক থেকে কোন একটা আওয়াজ মহাত্মা গান্ধী এদিক থেকে কে কোনো একজন নাম আ বধুরাম বসু সবাই নিজের করে গেস করেছে সবাইকে আলাদা আলাদা নিজের গেস করতে পারে দেন আমি যদি বলার চেষ্টা করি তাহলে কিন্তু আমাকে হান্ড্রেড পার্সেন্ট বলতে হবে সেটাই হবে ম্যাজিক তাই তো ওকে স্যার একটু হাতটা এইভাবে তুলবেন এইভাবে ওই হাতটি আশা করছি এর ভিতরে কোনো দেখ দেখতে পাওয়া যাচ্ছে না দাদা একটু চেক করুন দেখা যায় কোনোভাবে ওয়ান টু থ্রি আমার ফুল কনফিডেন্স আমার ফুল কনফিডেন্স আমার মন বলছে এখানে যেটা লেখা রয়েছে তিনি হলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্লিজ স্যার খুলুন ও ও মাই মাই গড গড হতে পারে সরি হ্যাঁ স্যার মাইকে রবীন্দ্রনাথ ঠাকুর থ্যাংক ইউ সো মাছ জোর হাতে লেখনা একবার আচ্ছা আমি এটা করতে পেরেছি খুবই আমি আনন্দিত কিন্তু এখানে একটা টুইস্ট মজাদার বিষয় আচ্ছা আমি যদি এই স্টেজে দাঁড়িয়ে বলি যে আমি জানতাম দাদা এই রবীন্দ্রনাথ ঠাকুরের নামটাই স্যার কালেক্ট করবে না এতগুলো নাম বিশ্বাস করবে আমাকে কেউ করবেন এখানে ছোট বাচ্চা বলছে না 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 ও আগে রেজাল্ট দিয়ে দিচ্ছে কেউ করবে জোরে একবার শুনতে চাই করবেন আরে আমি বলছি আমার আমি জানতাম না রবীন্দ্রনাথ ঠাকুর আসবে বিশ্বাস করো করবে এইদিকে এইদিকে কেউ আছেন এরকম কেউ যে আমাকে বিশ্বাস করেন খুব হ্যাঁ আমার বন্ধুরা বলছে না না তোকে আর বিশ্বাস নাই ওকে সেই জন্যই সেই জন্যই স্যারের হাতে একটা তফা আমি রেখেছি এখন আমরা দেখবো যে তফাটি কি রয়েছে অ্যান্ড দেন ক্লিয়ার স্যার প্লিজ এটাকে ওপেন করুন আমি খুলে দিচ্ছি স্যার খুব সুন্দরভাবে প্যাকিং করেছি এখন খুব তাড়াতাড়ির মধ্যে আমাকে ছিট হচ্ছে ওকে এটা খুললেই ক্লিয়ার হয়ে যাবে সে স্যার প্লিজ একটু দাঁড়াবেন বলুন স্যার আর্ট অফ রবীন্দ্রনাথ ঠাকুর থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান একবার হাততালি হবে না থ্যাংক ইউ সো মাচ রবীন্দ্রনাথ ঠাকুর এদিকে স্যার একবার দেখিয়ে দিন রবীন্দ্রনাথ ঠাকুর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জোরে একবার বন্ধুরা জোরে আর এটা স্যার আমি আপনাকে তবা করলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরিওয়ান একবার আরেকবার জোরে হাত তাহলে আমাদের নিজেদের জন্য এত আমরা যে টাইম দিচ্ছি স্টেজে থ্যাংক ইউ কী রয়েছে আচ্ছা খুব মজার বিষয় এখনও শেষ হয়নি এর পরে যেটা আমি আপনাদের সাথে করতে চলেছি সেটা সত্যি আপনারা ভাবতেই পারবেন না সেটা আপনাদের সাথে হবে না রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে হবে না কোনো কবির সাথে হবে না আমাদের সাথে হবে ম্যাজিক হবে আপনাদের সাথে আপনি আজকে কি খেয়ে এসছেন আমি বলবো আপনি আজকে কি পড়ে এসছেন ভিতরে ওপরে নয় সেটা বলবো আমি বলবো আপনি কার সাথে মেলা এসছেন বলবো জাস্ট ওয়েট বন্ধুরা কিছু নতুন জিনিস দেখতে গেলে আর কিছু ভালো জিনিস পেতে হলে একটু টাইমে প্রয়োজন এখন আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট মিলে আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি গ্লাস অ্যান্ড বাটল খুব দারুণ একটা ইলুশন সত্যি আশা করছি খুবই ভালো লাগবে স্টেজের মধ্যে টেবিল নিয়ে এসো নিচে ধরে আনবে নিচে একেবারে নিচে হ্যাঁ ওই এই টেবিলটা ধরে পড়ে যাবে তোমরা এক মিটার মিটা গোড়া খোড়া করে এটা সেট করে করলো

हलो একটা মাইক ওকে বন্ধুরা এখন আজকে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে একটা ম্যাজিক শেখাবো তো সে প্রায় চলে স্টেজের মধ্যে তো চলুন শুরু করা যাক আজকে আর একটা খুব সুন্দর ম্যাজিক তো এই ম্যাজিকটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো আমার সাথে রয়েছে আমার হেল্পার এই কোথায় গেল

বন্ধুরা সত্যি এই জুসটার মজাটাই অন্যরকম আমার সাথে বেইমানি জুস দেবে বলে জুস দেয়নি তো দেখুন কিভাবে আমার ম্যাজিক লন্ডভন্ড করছি সাথে থাকবে আচ্ছা একটু মাইক ওর মাইকের জোরটা দিবেন মাইকের আওয়াজ আসছে না ওকে তো কৃষ্ণ কিছু বলছিলে আমি বলছিলাম যে সবাই মনোযোগ সহকারে দেখবেন ভালো ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে থ্যাংক ইউ দর্শক আমার 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 সহকারী সত্যি করে খুবই সুন্দরভাবে আমাকে সাপোর্ট করছে তার জন্য একবার জোরে হাত হোক খুব সুন্দর সিস্টার ওকে সো লেটস স্টার্টেড তো দেখতে পাচ্ছেন আমার ডান দিকে রয়েছে কি গ্লাস বোতল আমার ডান দিকে রয়েছে বোতল এবং বাঁ দিকে রয়েছে গ্লাস আমরা যেটা করবো ম্যাজিকের মাধ্যমে সেটি হলো আমরা এই গ্লাসটিকে ঢেকে দিচ্ছি অ্যান্ড বটলটাকে ঢেকে দিচ্ছি এখন বন্ধুরা আমার যেটা ম্যাজিক সেটা হচ্ছে আমি বোতলটিকে ম্যাজিকের সাহায্যে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো আর বাঁ দিকে যে গ্লাসটি আছে ওটিকে আমি ডান দিকে নিয়ে আসবো ইয়েস ইয়েস দেখা যাক ওয়ান টু অ্যান্ড থ্রি কমপ্লিট দেখা যাক ইয়েস দিস ইজ গ্লাস

যেটা সত্যি আপনারা ধারণা করতে পারবেন না এই আ বলো মেডিসিন বোতল ভরেকে বোতল আ কি বলছো এডি কি এডি কি দেখছেন বোতল ভররেকে দুটো বোতল আর তুমি কি বলছো একটা বোতল দুটোকে দুটো বোতল ভরা বন্ধুরা সরি maaf করবেন মানে একটা বোতল এটিং করে না চিটিং নাই বিষয়টা হচ্ছে একটা বোতল এক্সট্রা রেখেছি এখানে গুরুজন মানুষ আছে তাদের কত খাওয়াতে তুমি বুঝো না হট আমাকে আগে বলতে বলো যে একটা বোতল আছে ওকে দেন ওকে কার কাছে ম্যাজিক শিখতে আসছি একটা বোতল এক্সট্রা আছে ওকে নো প্রবলেম নো প্রবলেম গ্লাস এন্ড বোতল আমার ডান দিকে রয়েছে বোতল সুন্দরভাবে দেখবেন ডান দিকে রয়েছে বোতল বাম দিকে রয়েছে গ্লাস এন্ড ম্যাজিক আপ রেখে জেব্রা আবার চেঞ্জ ইয়েস থ্যাংক ইউ বন্ধুরা আবার দেখুন দেখুন এরপর আমি কি করবো আপনাদের মনে ধারণা হতে পারে এই চংগুলির মধ্যে কিছু আছে তাই তো ন চংগুলো আমি খালি করে দেখাবো আপনারা টেনশন নেবেন না দেখুন একটাই বোতল লেপসটা ছিল আমার কাছে এখন এই চংটি একেবারে খালি আর এই চংটি যেমন খালি

ওকে নাম ইব্রাহিম বাপের নাম ডা ওকে বন্ধুরা সরি আর আর একটাই বোতল এক্সট্রা আছে দেন ক্লিয়ার ওকে তুমি তুমি শোনো তুমি ভালো করে বোঝার চেষ্টা করো ম্যাজিকটা চিনি হচ্ছে কি ওকে আমরা কিন্তু এক্সট্রা বোতল করার চেষ্টা করছি না আমাদের কাছে রয়েছে একটা গ্লাস আর একটা বোতল আচ্ছা আমরা এটাকে এইভাবে ঢেকে দেবো এটাকে এইভাবে ঢেকে দেবো দেন ওয়ান টু অ্যান্ড থ্রি চেঞ্জ ইয়েস এখন বিষয়টা হচ্ছে আমরা এই কে এই যে আমার এসেসিটা একটু প্রবলেম করছে ঠিক আছে তো আমরা যেটা করব সেটা হচ্ছে চিটিংবাজি সেটা হচ্ছে একটা অসাধারণ কিছু জিনিস বলবেন না 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 আর বোতল নাই এরপর দেখো আমি কি করিয়ে গেলাম এই বোতল এরপর আমি যেটা করবো সেটা সত্যি অসাধারণ এই দেখুন দেখুন হাততালি মাঠে রাখবে জোরে হাততালি ইয়েস ইয়েস কনফিডেন্স বাড়ান ইয়েস ওকে তো রেডি কি হলো ম্যাজিশিয়ান কোনো প্রবলেম না প্রবলেম কিছু না একটা জিনিস হারিয়ে ফেলেছি আমি কোথাও গেল সেটাই বুঝতে পারছি না কি হারালো তোমার আবার কি হারালো আমাকে তোমার উপরে বিশ্বাস হচ্ছে না আবার

এ বোতল লুকিয়ে চলে যাচ্ছে দেখছেন কত বড় জাদুকর এখানে বোতল নিয়ে চলে এসছে এ ভালো নয় এই দেখো ভালো করে দেখো জিনিসটা শেখার চেষ্টা করো চুরি করবে না দেন গ্লাস বাটল অ্যান্ড ম্যাজিক বাটল অ্যান্ড গ্লাস ইয়েস তাই তো বোতলগুলো আসছে এখন এখন আমরা দেখব এই চঙ্গুলোর মধ্যে কি রয়েছে এখন দেখতে পাচ্ছেন এই চঙটি একেবারে খালি এই চঙটি একেবারে খালি ও মাই খালি সরি আর এক্সট্রা বটল ও মাই গড ওকে বন্ধুরা তোমার যে রুমাল রয়েছে অবশ্যই আছে ওকে দাও দেখো গায়েব করে দিও না গায়েব করবো না এই যে রুমালটি রয়েছে এই রুমালটিকে আমি এখানে এইভাবে এই বোতলটির মধ্যে বেঁধে দিচ্ছি ওকে ওয়ান টু থ্রি আমারই রুমাল আমার এটা রয়েছে তোমার বাঁ সাইডে এটাকে আমি এইভাবে ঢেকে দিচ্ছি অ্যান্ড দেন এই দিকেটা এদিকে ঢেকে দিচ্ছি আর ম্যাজিক করবো ওয়ান টু অ্যান্ড থ্রি তোমার এইদিকে চলে আসবে হ্যাঁ ইয়াস এটা তো আমার উমটা না ইয়েস তোমার বোধ তোমার তোমার তুমি চেক করতে পারো তুমি যেভাবে খুশি তুমি চেক করতে পারো বলা মুশকিল কখন কোথায় গায়েব করে দেয় নিয়ে নিতে হবে ইয়েস তুমি এটা সেফলি রেখে দাও আচ্ছা এখন আমরা আবার বোতলটিকে ঢেকে দেবো দেন গ্লাসটিকে ঢেকে দেবো অ্যান্ড ওয়ান টু অ্যান্ড

এখানে চলে এসেছে দেখছো কখন কোথায় কী গাইড যায় আচ্ছা ওরও কিছুই নয় বিষয়টা হচ্ছে খুবই সহজ বিষয় আমার ডান দিকে রয়েছে গ্লাস বাঁ দিকে রয়েছে বাটল এখন যদি আমরা এটা এইভাবে ঢেকে দিই তাহলে ম্যাজিক করলেই সঙ্গে সঙ্গে একটু চেঞ্জ হয়ে যাবে এখন আমাদের কাছে রয়েছে এটা বাটল সরি গ্লাস গিলাস অ্যান্ড বাটল অ্যান্ড বাটল অ্যান্ড গিলাস অ্যান্ড দেন ফেসিক বাটল ম্যাজিক্যালি আবার একটা বোটল

আমরা আমাদের যেটা বিশেষ করে আমার একমাত্র দেখানোর খুব ইচ্ছা আমি কমিটির কাছ থেকে দশটি মিনিট টাইম নিয়ে নিচ্ছি এই ম্যাজিকটা আমার স্বপ্নের ম্যাজিক যেটার জন্য এতক্ষণ স্টেজে শো করা তো আপনারা কি সকলে সাপোর্ট করছেন জোরে একবার ওকে এটাই হবে আমার শেষ ম্যাজিক ম্যাজিক তো অনেক কিছু এনেছিলাম টাইমে প্রবলেমের কারণে একটু সমস্যা বাকি এটাই হবে আমার শেষ ম্যাজিক ওকে যেটা আমার শেষ ম্যাজিক দেখাবো একটা বল আছে একটা বল আচ্ছা বলটা নিয়ে ওকে বন্ধুরা এটাই হবে আমার শেষ ম্যাজিক স্বপ্ন ছিল আপনাদের সাথে আরও কিছুক্ষণ টাইম স্পেন্ড করব কিন্তু টাইম শর্ট হওয়ার কারণে আমি করতে পারছি না আমার কাছে যে বক্সটি রয়েছে আপনারা হয়তো লক্ষ্য করছেন ম্যাজিশিয়ান সেটা হাতে নিয়ে কী করে আর তো এই বক্সটির মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটি আমি এই মুহূর্তে আপনাদেরকে শো করাতে পারছি না তাই এটিকে আমি স্টেজের সামনে রেখে দিচ্ছি ভাই একটু ফ্রি করলে স্টেজে ভালো হয় হ্যাঁ বসে থাকো বাবু তুমি হ্যালো এখন আমি যে ম্যাজিকটা করতে চলেছি সেটা কিন্তু সত্যি একটা অসাধারণ জিনিস এত অডিয়েন্সের মধ্যে কি হবে সেটা সত্যি বোঝা খুব মুশকিল তারপরে আমি একটা রিক্স নিয়ে আপনাদের সামনে এই ম্যাজিকটা তুলে ধরার চেষ্টা করব। আমার কাছে একটা ছোট্ট বাচ্চাদের বল রয়েছে দেখতে পাচ্ছেন দেখা যায় আচ্ছা এই বলটি আপনাদেরকে আমি শেয়ার করব। আমি এইভাবে চাইলেও ডেকে নিতে পারতাম স্টেজে আপনি আসুন আপনি আসুন কিন্তু আমি স্টেজে কাউকে ডাকতে চাচ্ছি না একটা মাইক নিয়ে স্টেজের নিচে নিচে চলে যাও এই বলটি আমি কারোর দিকে ছুড়ে দিচ্ছি ভালোভাবে লক্ষ্য করবেন এটাই হবে আমার ম্যাজিক আজকের এখানে শেষ ম্যাজিক করার চেষ্টা করব তো এই বলটি আমি ছুড়ব কাউকে কোনো মারামারি না করে প্লেনভাবে যার হাতে হবে সে মাইকটার সাথে আমার সাথে ডাইরেক্ট কথা বলবেন ঠিক আছে রেডি আমি কোন দিকে ছুটবো এদিকে না এদিকে আচ্ছা এক কাজ করছি আমি এইদিকে আর এক কাজ করি প্রথমে না আমি এই দিকে ছুড়ি এরা এক পাচ্ছে না খুব একটু প্রবলেম করছে আমি এদিকে ছুড়বো না আমার বন্ধু আছে আমি এদিকে দিকে ছুড়বো এদিক থেকে এদিকে যাবে দেন এদিক থেকে এদিকে যাবে ওকে 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 আমি এদিক থেকে র্যান্ডামলি ছুড়ে দিচ্ছি বলটি এদিকে মাইক চলে আসে যেন যে কেউ একজন মারামারি করবে না আচ্ছা তার তার হাতে মাইক দাও জ্বালাতে বল আছে বলটি জ্বালাতে আছে হাতটা উপর দিয়ে করো মাইকে হ্যালো কর হ্যালো আচ্ছা সর্বপ্রথম তোমার হাতে বল গেছে জ্বরে আচ্ছা তোমার সাথে আমি কিছু প্রশ্ন করব সেই প্রশ্নগুলো উত্তর দেবে খুব সুন্দর ভাবে হ্যাঁ সকলে যেন অডিয়েন্স শুনতে পাই আচ্ছা সর্বপ্রথম বলো তোমার নাম কি প্রিয়জিৎ সাহা আ প্রিয়জিৎ সাহা প্রিয়জিৎ সাহা মানে প্রিয় আমাদের খুব প্রিয় জিতেছে বলি জিত আর সাহা তাহলে আমরা ভেঙে দিলাম তাদের মনে থাকে প্রিয়জিৎ সাহা ফার্স্ট যে ক্যাচ ধরেছে তাই তো ওকে প্রিয়জিৎ সাহা বলে তোমাকে যদি আমি একটা ছোট্ট প্রশ্ন করি তুমি মেলা যে এসেছো তুমি কি সিঙ্গেল এসেছো না কারোর সাথে এসেছো আমি আমার বাবার সাথে এসেছি তোমার বাবার সাথে নাইস আমার বাবা মেলা কবে দেখেছি আমি ভুলে গেছি মনে পড়ে গেল আচ্ছা তুমি বাবার সাথে তুমি মেলা এসছো আচ্ছা প্রিয়জিৎ আমি যদি বলি যে আমি তোমাকে তোমার নাম জানতাম তোমার নাম প্রিয়জিত তুমি বলটা নেবে যখন আমি ছুড়বো এত লোকের অডিয়েন্সের মধ্যে তুমি বলটা পিক করবে বিশ্বাস হয় না সম্ভব নয় না ওকে তুমি এসছো তোমার বাবার সাথে হ্যাঁ প্রিয়জিৎ তুমি জোরে বল দিকে ক্যামেরাম্যানের মাথায় যেন টাচ করো না দেন বল এইভাবে জোরে দিকে দিয়ে আসো নাহলে তুমি একটু এগিয়ে গিয়ে ওদিকে ছুড়ে দাও ভাইদের কাছে যাও চলে গেছে আচ্ছা যে যে নিয়েছে তার হাতে বল দাও তাকে মাইক দাও আচ্ছা কথা বলতে পারবে বাবু ফুল কনফিডেন্স ওকে দ্বিতীয় আমার যিনি বল ধরেছেন তিনি খুব একটা বড় সাইজের যাই হোক প্রথমে তোমার নাম রনিত ঘোষ রনিত ঘোষ রনিত তোমার নাম হচ্ছে রনিত ঘোষ প্রিয়জিৎ সাহা দেন নেক্সট কি বললে আরেকবার বলো সকলে শুনতে পাই রনিত ঘোষ রনিত ঘোষ মনে রাখবেন কিন্তু কে নাম বলে বলে যাবেন না রনিত ঘোষ তুমি আজকে মেলা এসছো তুমি কি মেলা ঘুরে নিয়েছো না ঘুরোনি এখনো ঘুরোনি মেলা ঘুরোনি কেন ম্যাজিক শো দেখছো বলে সেটা মুখে বলো বা কিসের জন্য তুমি যাওনি বলো ঘুরোনি কেন ম্যাজিক শো দেখছি বলে এটা আমি কিন্তু তোমাকে জোর করছি না তুমি মেলা এসছো মেলা দেখার জন্য এখনো তুমি মেলা দেখোনি তার মানেই হচ্ছে সে এখানে আছে বলে মেলা দেখতে পাই না ইয়েস নো ইয়েস তাহলে তুমি এখন মেলা দেখ মেলা দেখতে এসছো কিন্তু এখন ম্যাজিক দেখছো বলে এখনো তুমি মেলা দেখোনি তাহলে তুমি ম্যাজিক শো দেখছো তোমার নাম আরেকবার জোরে তুমি কি করছো ম্যাজিক শো দেখছো মেলা দেখোনি এখনো মেলা দেখোনি ওকে এখন তুমি এই বলটি এইদিকে দাদাদের মধ্যে যেকোনো একদিকে জোরে ছড়ে দাও জোরে বড়দের মধ্যে জোরে ছুড়ে দাও ইয়া ও আচ্ছা আচ্ছা এখান থেকে রাজেশ এখানে ওকে আপনি ওটাতে পারেন নো প্রবলেম ওকে ওকে আপনি নিয়ে নিন আচ্ছা একটা জিনিস বাচ্চাটাকে মাইকটা দেবেন না কেউ র্যান্ডেম আপনি নিন বা অন্য কাউকে দিন বাচ্চাটা সিলেকশন নয় হ্যাঁ আপনার নাম সাথী দলুই জোরে বলুন সাথী দলুই সাথী আমি সাথী বলছি শুধু হ্যাঁ সাথী ওকে সাথীজি আপনি মেলা এসছেন কতজন এসছেন চারজন রিয়েলি ভুল করছেন না তো হ্যাঁ ছজন আমি বুঝতে পারছি উনি ভুল বলছেন কারণ আমার মাইন্ড কোনো সময় ভুল হতে পারে না ওকে আপনি কজনের সাথে এসছেন ছজন ছজনের সাথে এসেছেন আচ্ছা ছজনের সাথে এসছেন আপনার মেলা একজাক্টলি কোনো টাইম বলতে পারবেন কখন ঘর থেকে বেরিয়েছেন একটা টাইম আন্দাজ ছটা ছটা সময় মেলা থেকে বেড়েছেন মানে ঘর থেকে মেলা দেখার জন্য ছটা সময় বেড়েছেন আপনার নাম সাথী সাথী আপনি এসেছেন ছ জনের সাথে থ্যাংক ইউ ম্যাম বলটা রিটার্ন করুন মাইকটা দিদি এখন খুব মজার বিষয় বন্ধুরা খুব মজার বিষয় এখানে একজন বল পিক করলো তারপরে দ্বিতীয় একজন একটা ছোট্ট বাচ্চা তারপরে তৃতীয় আর একজন একজন ম্যাম হ্যাঁ তার একজন একটা বাচ্চা নিয়েছিল কিন্তু বাচ্চাটা প্রেডিকশন নয় একজন মহিলা হওয়া দরকার ছিল সেটা আমি জানি তার কারণে আমি ওনাকে বললাম যে বাচ্চাকে না দিয়ে আপনি নিজে নিন এখন উনি নিজেও কনফিউজ ছিলেন চারজন কিন্তু আমি জানি চারজনের সাথে আসেনি উনি ছজনের সাথে এসছেন ওকে তো টোটাল আমাদের তিনজন ডিফারেন্ট ডিফারেন্টভাবে তাদের নিজেদের কিছু জিনিস শেয়ার করলো যেগুলো ওনাদের পার্সোনাল ইনি এসছেন মেলা ওনার বাবার সাথে ইনি মেলা দেখতে এসছেন কিন্তু এখনও মেলা দেখেননি কারণ তিনি ম্যাজিক শো দেখছেন তৃতীয় যিনি এসছেন তিনি এসছেন ঘর থেকে বেলা ছটা সন্ধ্যা ছটায় আর ছজনের সাথে এসছেন এখন বিষয় হলো আমি যদি বলি এই বিষয়গুলো আমি সব জানতাম যে ইনি ফার্স্ট টাইম বল তুলবেন তারপরে একটা বাচ্চা বল তুলবে তারপরে উনি বল তুলবেন আর উনি কার সাথে আসবেন কজনের সাথে আসবেন তাহলে কি এটা বিশ্বাসযোগ্য আ মানে পাগলের মতো কথা বলছি তাই না আমি ওকে চলুন সেটাই পরীক্ষা করা দেখার চেষ্টা করব কৃষ্ণ টেবিল টা নিয়ে এসো ওকে ভালো লাগছে ম্যাজিক ভালো লাগছে জোরে হ্যাঁ এইভাবে তো বলতে হবে ওকে এখানে দেখো সামনে সবাই দেখতে পাই আচ্ছা আমার যে বক্সটি রয়েছে এখন আমি এখান থেকে কিছু বার করব ওকে আমার কাছে একটা ছোট্ট বক্স রয়েছে আচ্ছা দাদা প্লিজ এদিকে আসুন দুজনেই আসুন জাস্ট এই বক্সটিকে ধরে রাখবেন ধরে রাখুন কিছু করতে হবে না জাস্ট এটাকে ধরে রাখুন কৃষ্ণ বুঝে দেবো না ওকে ওকে ছাড়ুন দাদা ছাড়দিন আমার কাছে একটা ছোট্ট বক্স রয়েছে এই বক্সের মধ্যে রয়েছে একটা পেপার পেপারটা রোল করা রয়েছে এখন এই সাইডে ধরুন আপনি ক্যামেরায় অবশ্যই জুম করবেন তাছাড়া যারা দূরে থেকে আছেন শুধু আপনারা মাইকে পড়বেন একটা মাইক নিয়ে নিন দাদা প্লিজ ওখানে মাইক আছে আমার সাথে সাথে শুধু ক্লিয়ার করবেন যে আমি যেগুলো বলছি যেগুলো এখানে লেখা আছে কি না এখানে কি লেখা আছে ফার্স্ট পার্সন একটু যান ফার্স্ট পার্সেন কি আছে পি আর আই ও যে আই টি সাহা সে বাবার সাথে এসেছে বাবার এসেছে সাথে সেকেন্ড পার্সেন আমি সব চারিদিকে দেখাবো সেকেন্ড পার্সেন কি নাম লেখাচ্ছে আর ও এন আই টি রনিত জি এইচ ও এসি ঘোষ ইয়াস ইউর নেম লিটল এ লিটল সে এসেছে মেলা দেখেন সে দেখবে আর দেখার দরকার পড়বে না তারপরে কি লেখা দাদা পড়ুন আপনি সাথী সে এসেছেন ছজনের ছটা সময় তার সাথে একবার প্লিজ সকলে ভালোভাবে দেখে নিন থ্যাংক ইউ সো মাচ দেখতে পাওয়া যাচ্ছে সবাই নিজে নিজে ফলো করবেন তাহলে বুঝতে পারবেন এদিকে ওকে এদিকে পড়া যাচ্ছে এদিকে একবার জাস্ট আমি শো করিয়ে দিই তিনজনে যে ভবিষ্যৎবাণী করেছিলাম সেটা কি ঠিক হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে ওকে থ্যাংক ইউ সো মাচ एवरीवन একবার জোরে ক্লাব হওয়া দরকার আছে থ্যাংক ইউ এখন এটা কিভাবে সম্ভব কিছু জনের মনের মধ্যে এটাই হয় যেটা কিভাবে সম্ভব এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন্টালিজম যাকে বলা হয় মাইন্ড রিডিং আমি সময় থাকলে আজকে আপনাদের মধ্যে দশজনকে স্টেজের মধ্যে ডেকে তাদেরকে আমি হিপনোটাইজ করে তাদের সাথে অনেক কিছু করা যেতে পারতো নাম ভুলানো যেতে পারতো তাদেরকে অন্য জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়া হতো এবং তাদেরকে এখানে আমি এখান থেকে যে কোনো জায়গা ঘুরিয়ে দিতে পারতাম তাকে যেভাবে চলতে বলতাম সেইভাবেই করতো কারণ আপনারা জানেন হয়তো কম বেশি হিপনোটাইজ বলে একটা জিনিস হয় যার মাধ্যমে মানুষকে খুব সহজেই কিছু ক্ষণের জন্য বসীভূত করা যায় তো ম্যাজিক এখানে শেষ করছি না করব আর একটা ম্যাজিক দেখাবো তার জন্য একটা অডিয়েন্স আমার লাগবে এটাই শেষ করব বাচ্চাদের নয় বড়োদের মধ্যে মিডিয়াম সাইজ কেউ যে কেউ একজন তলোয়ারের সাথে ম্যাজিক হবে কিন্তু হ্যাঁ আসো যে কেউ একজন চলে এসো কৃষ্ণ কই কৃষ্ণ ওকে তোমার নাম আতিবুল পান খেচে তো মনে হচ্ছে কাতিবুল বলছে ওকে তো তোমাকে এখানে বসতে হবে একটু চেয়ারটা এগিয়ে নিয়ে এসো ওকে আমার কাছে একটা ছোট তলোয়ার আছে সে তলোয়ারটা দিয়ে আমি একটা জিনিস করবো কোনো রকমের ভয় করার চেষ্টা করবে না ওকে তুমি এটা প্রথমে খোলো মিউজিকটা হবে ওটা সেই ঋতিক রোশনের মিউজিকটা হবে ঠিক আছে আর তুমি আর কিছু করার নাই তো শেষ করে দেব হ্যাঁ এটা শেষ করে দেব না দেখানো দরকার নাই টাইম হয়ে যাচ্ছে কয়টা বাজে সাড়ে সাতটা পর্যন্ত সাতটা আচ্ছা এখন টাইম আছে ওকে বন্ধুরা খুশির খবর আপনার জন্য আরো দশ মিনিট পেয়েছি আমি তার জন্য এবার জোরে আমি হাততালি দিচ্ছি আপনারা দেবেন না জোরে হাততালি ইয়েস এখন আমার কাছে আরো দশ মিনিট পাওয়ার আছে ওকে আচ্ছা একটা ছোট্ট মিউজিক তুমি এখানে বসো এখানে বসো আমি ফিরে হয়ে আসছি

तेरा सिक्र है या इत्र है जब जब करता हूं महकता हूं बहकता हूँ चहकता हो तेरा 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 सिक्र है या करता हूँ महकता हूँ बहकता हूँ चहकता शोलों की तरह खुशबू देखकता हूँ बहकता हूँ कहता कि तेरा सिक्र है या इत्र है जब जब करता हूं ওকে তো এরপর আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদের সামনে আর দু তিনটি ম্যাজিক পারফরমেন্স করবে আর তারপরে টাইম আছে আপনাদের সামনে দেখি আর কী করা যেতে পারে তো চলুন শুরু করা যাক আমার অ্যাসিস্ট্যান্টের ম্যাজিক সে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছে কিছু ম্যাজিক हेलो एक टी विशेष घोषणा আট কুলের কি আচ্ছা আটkule বাবর বাড়ি বাবর মে সিমরান একজন হারিয়ে গেছে যদি কেউ পাওয়া দেয় এখানে দিয়ে দাও লাইট হ্যালো ওকে সো আমার অ্যাসিস্ট্যান্ট এখন শিখছে কেমন দেখালো আমি জানি না যাই হোক যে কোনো নতুন জিনিস যখন কেউ শুরু করে তাকে সাপোর্ট করাটাই আমাদের দরকার সো এইভাবেই যখন দু চারবার স্টেজ করবে তখন নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয় মানুষ যে কোনো কাজ প্রথমবার সে ভালো করতে পারে না যখন আমরা প্র্যাকটিসের পর প্র্যাকটিস করি তখন সেই জিনিসের কালচার আমাদের খুব ভালো হয়ে যায় তখন আমরা খুব সহজে যে কোনো কাজ করতে পারি আমাদের অ্যাকচুয়ালি দু রকমের মাইন্ড আছে একটা হলো কনসিয়াস মাইন্ড একটা হলো সাবকনসিয়াস মাইন্ড আপনারা দেখবেন আমরা যখন চার চাকা চালানো শিখি বা কেউ মোটরসাইকেল চালানো শিখি বা সাইকেল চালানো ধরুন তখন দেখবেন প্রথম প্রথমবার আমরা খুব মন দিয়ে চালাই তাও কিন্তু গিয়ার ভুল হয় পিক আপ খারাপ হয়ে যায় অনেক কিছু সমস্যা আছে অনেকজন আমি পড়েও যায়। কিন্তু তারপরে সে যখন গাড়িটা বার 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 চালায় তখন তার সাবকনসিয়াস কাজ করা শুরু করে দেয় তখন হয় কি আপনি গাড়ি চালাচ্ছেন দেখবেন এখনও গাড়িও চালিয়ে অনেকজন এসছেন ময়লাতে কিন্তু তখন তার তাকে মনে ভাবতে হয় না যে আমি গিয়ার মারছি আমি ব্রেক করছি মনে হয় আর ভাবতে হয় যে আমাকে এবার ব্রেক করতে হবে আমাকে গিয়ার মারতে হবে মনে হয় না কারণ আমাদের সাবকনসিয়াস জানে এটা অলরেডি ও সে শিখে নিয়েছে তো যে কোনো কাজ আপনি চাইলে আপনার মধ্যে ফুল কনফিডেন্স বাড়াতে পারেন আপনি চাইলে আপনি যে কোনো যেই লাইনে আপনি কাজ করছেন সেই লাইনটা আপনি বেটার করতে পারেন আপনার শরীর খারাপ ছোট্ট একটা জিনিস আছে ম্যাজিকের মতো আপনার মাইন্ড কাজ করবে সেটার জন্য আমাকে আরও আধা ঘন্টা চল্লিশ মিনিটের দরকার ছিল আশা করছি যদি বেঁচে থাকি কোনো দিন না কোনো দিন আপনাদের কাছে এই জিনিসটা আপনি আপনাদের সামনে এবং আপনাদের সাথে পরীক্ষা করে দেখাবো সত্যি মানুষের মন কিভাবে কাজ করে চাইলে সঙ্গে সঙ্গে আপনার ব্রেনকে চেঞ্জ করে দেওয়া যেতে পারে আপনার হয়তো খুব শীত করছে আপনার মধ্যে পাঁচ মিনিটের ভিতরে এমন একটা সিস্টেম তৈরি করে দেওয়া যাবে আপনি কাপড় খুলে সঙ্গে সঙ্গে যাবেন যেমন জল দাও আমার ভিতর থেকে যেন আগুন বেরিয়ে আসছে এটা মাইন্ড কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড সম্বন্ধে যা ধারণা আছে সেটা বুঝবে তো যাই হোক এই নিয়ে আমরা বেশি কথা বাড়াবো না এখন আপনাদের সামনে একটা ছোট্ট কমেডি ম্যাজিক দেখাবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর যে প্রথম যে কোনো জিনিস করতে আসবে তাকে সবসময় সাপোর্ট করার চেষ্টা করবেন শুধু আমি ম্যাজিকের জন্য বলছি না যে কোনো দিক দিয়েই তো এখন আপনাদেরকে আমি একটা পিৎজা খাওয়াবো হ্যাঁ আপনাদেরকে পিৎজা খাওয়াবো কিন্তু খাওয়াবার কারণ আছে খাওয়ার কারণ যে ঠিকঠাক বলতে পারবে তার জন্য এই পিজাটি রেডি ওকে সো আমার কাছে একটি বক্স আছে বন্ধুরা এই বক্সের একটা পিৎজা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে সকলে এখন আমি সামনের দিকে দেখাই সকলকে দেখাবো এই পিৎজাটি অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে সেটা যে বলতে পারবে তার জন্য এই পিৎজাটি ওকে চ্যালেঞ্জ খুব সহজ শুধু কোথায় আছে সেটা বলতে হবে আচ্ছা বলো তো এখন পিজাটি কোথায় রয়েছে আরে ভাই বক্সে কোথায় এত সহজ জিনিস বলতে পারছি না বল এই কোথায় আছে পেছন দিকে আছে মানে করা যাবে না আচ্ছা এই খা খুব সহজ একটা বিষয় করব। এই পিজাটিকে আমি এখানে রেখে ও পিজাটা দেখতে পাওয়া যাচ্ছে এই পিজাটিকে আমি এখানে রেখে এইভাবে অফ করে দিলাম এখান থেকে আমি ম্যাজিক করবো পিজাটি গায়ে হয়ে যাবে চলে যাবে আমার পকেটে কি দেখে কীভাবে দেখো জাস্ট ওয়ান টু অ্যান্ড থ্রি এই দেখো পিজা দেখতে পাচ্ছো এই দেখো আমার পকেটে ভরে নিলাম এখন বলো পিজাটি কোথায় কোন দিকে আরে বাবা বোকা মানুষ কোন দিকে পকেটে কই হ্যাঁ মিথ্যা কথা বলছি এখানেই আছে এইভাবে কি যায় পিজা এ কি বোকা না আমি বলছি বিশ্বাস করে নিচে ম্যাজিশিয়ান বলে দিয়েছে মানে হয়ে গেছে ওকে আবার দেখো এই পিজাটি এখানে আছে এখান থেকে আমি এই নিলাম আর এখানে ভরে দিলাম পিজাটি কোথায় আছে আহ এইদিকে আরে ভাই না রে ভাই এই খালি হ্যাঁ এইদিকে তো আমি জানি রে ভাই এদিকে নাই কোন দিকে তোরা কি করে বুঝছিস বলতো আহ ওই ফাঁক না না তু না বেশ বেশ সবাই অধখান আধখান করলে সবাইকে গোটা উঠায় পিছা দেবো আমাকে বল কোন দিকে আছে কোন দিকে কোন দিকে আছে বল এই দিকে আছে তো আমি হিলাবো না দেখ সুলো মশন খুলে দেখা যে দেখ এই এই দিকে নাই কোন দিকে এই দিকে বলছিস তো এই দিকে খালি রে কোন দিকে ভাই কোন দিকে বলছিস এই দিকে এই দিকে খালি রে কোন দিকে এই দিকে এই খালি রে ভাই এ তোরা পাগল আছিস এই জায়গার লোকগুলো মানে ঠিক আছে পিজাটা কোন দিকে থাকতে পারে বলুন তো এইদিকে হে ভাই এইদিকে থাকবে রে বল এইদিকে এইদিকে এদের নাই তুই ভালো করে দেখ এইদিকে এইদিকে নাই রে ভাই এ কেউ বিশ্বাস করছে না রে এই আমি দেখতে পেয়েছি নাই আমি দেখতে পেয়েছি এই দেখ নাই এদের নাই থ্যাংক ইউ সো মাচ এইখানে এইদিকে এইদিকে নাই রে এইদিকে নাই এইদিকে এই দে ভাই নাই এ দাদা শোন শোন আমি কারোর সাথে বুকামু করবো না আমি ম্যাজিসিয়ান আমি চালাকি বেশি করবো না কোন দিকে আছে বল এই এইদিকে আছে আমি হেলাম না কোন দিকে এইদিকে আচ্ছা এই ছেলের সাথে কে সাপোর্ট করছে এইদিকে আছে কে কে হাত তুলো সবাই এইদিকে হেলাব না আমি হেলাবো না কথা দিলাম রেডি ম্যাজিকের সাথে চালা

আহ পিজা পেয়ে গেছিল সব নিজের নিজের অংশ পাওনি পরে ফোন করবে আমি খাইয়ে দেবো এখন তোমাদের সামনে আর একটা ছোট্ট কমেডি ম্যাজিক টাইম অনেক পেয়ে গেছি অসুবিধা নেই আগে জানলে এই ম্যাজিকগুলো না দেখে আপনাদের সামনে আমি মাইন্ড ওয়াশের একটা খুব সুন্দর প্রেজেন্টেশন করে এনেছিলাম যে বাঁসাপাড়া মেলাতে আপনাদের সামনে একটা প্রেজেন্টেশন করবো দশ কুড়িটার লোককে একসাথে হেপনোটাইজ করে তাদেরকে কাঁদাবো হাসাবো খুব মজা লাগতো তো যাই হোক আজকে হবে না আশা করছি নেক্সট যেখানেই আমি স্টেজ করব। সেখানে আমার প্রথম কারিগরি ওটাই থাকবে কীভাবে মানুষের মনকে বস করা হয় আর এটা নয় ভাববেন না যে বস করে তাদের সাথে আমি কোনো খারাপ ইউজ করতে পারবো কারণ আপনার আমাদের মাইন্ড রকমের একটা হলো কনসিয়াস মাইন্ড একটা হলো সাবকনসিয়াস মাইন্ড কনসিয়ান্স মাইন্ড আমাদের কী করে আমাদের ডেলি রুটিন আমাদেরকে চিন্তা দেয় দুঃখ দেয় কষ্ট দেয় কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড এত সুন্দর একটা পাওয়ারফুল মাইন্ড আমাদের এই মাথাটা নাইনটি পার্সেন্ট হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড দশ পার্সেন্ট হচ্ছে কনসিয়ান মাইন্ড আমরা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানুষ আমরা এই দশ টাকা ইউজ করি আর যে যে নব্বই পার্সেন্ট মাইন্ড আছে সেটা খুব সাকসেসফুলি মানুষ ইউজ করে যেমন যারা গায়ক যারা লেখক যারা আরও অন্যান্য যেসব জিনিসে তারা অনেক গবেষণা করে ভেবেছে বা তৈরি হয়েছে এগুলো নিয়ে আপনাদের সামনে অবশ্যই কোনো না কোনো দিন আমি প্রেজেন্ট করব আশা করছি এখন আপনাদের সামনে যে মাইকটাতে করব সেটা হলো ম্যাজিক অফ মাইন্ড রিডিং কোকা কোলা বাটাল হুম ঠিক আছে ওকে এখন হ্যাঁ এখন আমার কাছে একটি ব্যাগ রয়েছে এই ব্যাগের মধ্যে আমি কিছু রেখেছি কৃষ্ণা কামন দ্য স্টাইজ কৃষ্ণা অন ওকে এখন আমার কাছে একটি ব্যাগ রয়েছে ব্যাগের মধ্যে কিছু রয়েছে আবার সেই প্রেডিকশনের মতো কিছু কিছু করে রেখেছি আমি জানি এখানে কি হবে দেখুন আজ কি করতে চলেছে আমি আচ্ছা কি দেখাবে কি দেখাবে এখন হ্যাঁ কি দেখাবে আমি আমার দর্শকদের জন্য একটা ম্যাজিক এনেছি সেই ম্যাজিকটা আমি ওনাদের সামনে করে দেখাতে চাই আচ্ছা হ্যাঁ আমার আমার কিছু কথা আছে তোমার কথা আবার তুমি আবার কি কথা বলবে না আমার তো মাঝে মাঝে মনে হয় আমার সাথে কোনো ম্যাজিক হোক দর্শকদের সাথে তো কোনো না কোনো সময় করেই থাকো বাট আমার সাথে কোনো করো না তুই তো ঘুরে আছিস তোর সাথে তো কোনো না কোন সময় এই কথাটাই তো তুমি ডেইলি শোনাও যে পরে করব পরে আজকে সবার সামনে বেজি আজকে আর বলতে পারবে না পরে পরে এটা কবে হবে এ আমার অডিয়েন্স গুলো যারা আমাকে চিনে না তারাই ভালো রে তুই তো আমাকে চিনি শুনে জ্বালিয়ে দিচ্ছিস আচ্ছা তুই কি বলতি যা সেটা আমাকে বল এখন আমার একটা মাইন্ড রিড করে দেখাও এখন তোমার মাইন্ড রিড করে দেখাতে হবে হ্যাঁ এতগুলো মানুষের মাইন্ড রিড করলাম এরা সবাই বিশ্বাস করলিলা এত সুন্দর দেখলো তোর কোনো বিশ্বাস হয় নাই আরে সবার করো যার সাথে করো তার মিসেস হয় বাট আমার হয় না আমার সাথে একবার করে দেখাও যে তুমি বলো আমি জানি তুমি খুব নাম করে একটা ম্যাজিশিয়ান বাট আমার সামনে একবার দেখাও যে তুমি কত মাইন্ড রিড করতে পারো আমি একবার দেখি তোর সামনে দেখাইতে হবে হ্যাঁ তবে তুই বিশ্বাস করবি হ্যাঁ অবশ্যই আমি দেখাবো না ম্যাজিক বাট বল তুই আচ্ছা তুই বল তোর সাথে কি করতে হবে বল কি করলে বিশ্বাস করবি এখন আমি কি ভাবজি সেটা সবার সামনে একবার বলে দেখাও কি ভাবজিস হ্যাঁ আর আমি যদি বলি যে তুই কি ভাবজি সেটা আমি আগে থেকে হাতে গুলি ঘুরিয়ে বেড়াই তুই বিশ্বাস করবি ফাট কি ফালতু কথা বলে ভাল তো কথা বিশ্বাস হয় বিশ্বাস করবে রে এখানে অলরেডি অনেক কিছু দেখেই ফেলেছি তুই কোথায় বিশ্বাস করবে না রে থলিতে কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে জায়গা থেকে জানে হাসি পায় আমার আচ্ছা যাই হোক আমি জানি না তুকে কতজন বিশ্বাস করবে আমাকে কতজন বিশ্বাস করবে এখন বিষয় হলো এখানে একটা জিনিস আমি রেখেছি কি জিনিস সেটা আমি জানি এখন কাউকে দেখাবো না আপনাদেরকে অবশ্যই দেখাবো আচ্ছা তুই এক কাজ কর তুই মনের মধ্যে কিছু একটা ভাব যে কোনো জিনিস আচ্ছা যে কোনো জিনিস

ওকে সো ভাবছিস ভাবছিস ওকে এখন তুই এক কাজ কর তুই যেটা ভাবছিস আমি অলরেডি জেনে ফেলেছি ব্যাগের মধ্যে রয়েছে আমি প্রতিটি অডিয়েন্সকে দেখাতে যাই তুই কি ভাবছিস তো অনেক থেকে স্টেজে রয়েছিস তার জন্য তুই এটা আহ পেঁয়াজ পেঁয়াজ ভাব লাগছে বল আর সেই রকম কিছুটা ভাবছিস ইস তুই এক কাজ করছিস চোখ বন্ধ করে দিলে তাহলে আমি অডিয়েন্সকে দেখাতে চাই ও কি ভাবছে দেখবি না কিন্তু আপনারা চিটিং যেন কিছু না করে চিটিং করবো না ও যেটা ভাবছে সেটা হলো সকলের প্রিয় বুঝতে পারছেন বুঝতে পারছেন প্রিয় কি জিনিস কি বললাম ওকে কানে আঙুল দে এই জিনিসটা ভাবছে বন্ধুরা এই দেখুন ভালো করে দেখবেন যেন চিটিং না করে হ্যাঁ আমি এদের রেখে দিলাম এর ভিতরে ভরি আমি আর কিন্তু চেঞ্জ করতে পারবো না চলে আয় স্টেজের সামনে এদিকে চলে আয় চলে আচ্ছা এখন দেখ তুই মনে মনে কি ভাবছিস সেটা কিন্তু অডিয়েন্স জানে কি জানে না জানি না কিন্তু আমি একটা প্রেডিকশন করেছি ব্যাগের মধ্যে একটাই জিনিস রয়েছে সেটাই ওরা দেখে নিচে সকলে সবাই দেখি জানতো আমি গ্যারেন্টি দিচ্ছি ওটাই ভাববে দেখ আমি এক দুই তিন বলবো তোর মনের মধ্যে যে যেটা ভেবেছি সেটাই বলবি ঠিক আছে ওয়ান টু থ্রি বলে ফেল থামস আপ থামস আপ তো কি দেখালাম আচ্ছা সত্যি সত্যি বললে তো হবে না দেখা হবে আমাকে তো দেখা হবে মাইন্ড আমার আমার করছে আর আপনাদেরকে দেখাচ্ছে এটা কি রকমের আমি সকলকে দেখিয়ে দিচ্ছি যে তুই থানস ভাবছিলিস এর ভিতরে একটা বড় কোকোকোলা থান বোতল রয়েছে সরি থান সাপের বোতল আচ্ছা ঠিক আছে মেনে নিলাম কিছুক্ষণের জন্য আমাকে দেখাতে হবে দেখ ম্যাজিক আমি অডিয়েন্সকে দেখাই দিয়েছি দেখিয়ে দিয়েছি ভাই এইগুলো তো চিটিং মানে সন্ধ্যে বেলা রাতের বেলা চিটিং করছে তাহলে তো বিশ্বাস হয় না এর ভিতরে না তোমাক তোমাকে বিশ্বাস এ সকলে জানে থান সাপ দেখি জমে দেখো দেখাতে হবে দেখাতে হবে বিশ্বাস করবি না আমি জানতাম ভাই এর ভিতরেই থান সাপ রয়েছে ভাই কোকা কোলা একবার ঠান্ডা ঠান্ডা

কতক্ষণ টাইম আছে বলো না এটা কিন্তু মানুষকে আমাকে লাইনে আনতে জাস্ট প্রথম দশ মিনিট লাগবে তারপরে আমি তোমাদের খেলাধুলো করবো দশ মিনিট কুড়ি মিনিট ওকে আমি একটা দশ মিনিটের আরও বেশি টাইম পেলাম তো এমন কেউ আছো যে নিজের কনফিডেন্সকে হাই করতে চাও এমন কেউ আছো যার শরীরে প্রবলেম আছে নিজেকে ক্লান্ত বোধ হচ্ছে মাথা যন্ত্রণা করছে এরকম কেউ আছো হ্যাঁ তুমি তো আছোই কোনো ব্যাপার নেই আরো আরো চলেছো চলেছো চলে এসো পিক কাম 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 দশ জন চলে এসো দশ জন দশ জন বারো জন পনেরো জন কুড়ি মিনিট ওকে জাস্ট লাইন দিয়ে জারি যাবে না তোমরা এক কাজ করো তোমরা পেছনে দাঁড়াও বাচ্চাদেরকে সামনে দাও আর আমি বলবো তোমরা কমিটি যারা আছে তারা এসো না তারা পেছনেই থাকো আদার্স পার্সেন এসো আরো এসো 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 কারণ সকলে আসতে চাও বাচ্চাদের মধ্যে নয় না না এটা ঠিক নয় প্রতিটি মানুষের মন আলাদা আলাদা আমরা দুনিয়াতে যতগুলি মানুষ আছি কেউ কারোর মতো নয় কেউ কারো মতো নয় এটা বাস্তব হয়তো আপনি জানতে পারেন কি না আমি জানি না প্রতিটি মানুষের মন আলাদা আমার আমরা চার ভাই হতে পারি আপনারা একটা দশ দশটা ফ্যামিলি মানুষ হতে পারেন আপনার হাজারো রিশতেদার থাকতে পারে সকলের মাইন্ড কিন্তু আলাদা আপনার নুন ভালো লাগবে ও ভালো লাগবে না আপনার চিনি ভাল লাগে ও চিনি ভাল লাগবে না আপনি খুব রাগী মানুষ ও খুব ঠান্ডা মানুষ একটা মানুষ আর একটা মানুষের সাথে একেবারে আপনি হানড্রেড পার্সেন্ট কোনো দিন মেল পাবেন না আপনি হানড্রেড পার্সেন্ট তো বড় দূরের কথা পঞ্চাশ পার্সেন্টও নয় থার্টি পার্সেন্টও মেল নেই তো তাই প্রতিটি মানুষ আলাদা আলাদা রকমের আচ্ছা এখান থেকে সরে যাও দাদা একটু দাদা দাদা একটু সরে যাও এলাকা সরা আচ্ছা তোমরা এদিকে দশজন নয় আমার সাথে কুড়ি জন হলে হবে আমি তোমাদেরকে দাঁড় করে দিচ্ছি এখানে দাঁড়াও তুমি এখানে দাঁড়াও তুমি এখানে দাঁড়াও তুমি এখানে দাঁড়াও ঠিক আছে ওকে তুমি পেছনে যাও বড়োটা পেছনে যাও এখানে দাঁড়াও তুমি সামনে এসো তুমি পেছনে যাও তুমি সামনে এসো তুমি দাঁড়িয়েও না তুমি জাস্ট মজা দেখো ঠিক আছে সকলে হবে তার তো মানে নাই তোমাকে নিজেকে হওয়ার চেষ্টা করতে হবে দেন সামনে দেখো সর্বপ্রথমে আমি একটা কথা বলি যদি হিপনোটাইজ সম্বন্ধে কারো ধারণা থাকে তাহলে প্রথমেই বলে দিচ্ছি যদি না জানে থাকো পুরোটা তোমার ওপর ডিপেন্ড করছে কোনো হিপনোটাইজ অনেক সময় দেখবেন কারো মানসিক রোগে কেউ ভুক্তভোগী কেউ বাইরে বেরোতে ভয় পায় কেউ মানুষের সাথে কথা বলতে ভয় পায় কেউ কাজকে ভয় করে কেউ খুব কাঁদে এরকম ধরনের অনেক পেশেন্ট আছে তারা নিয়ে যায় ডাক্তার কাছে নিয়ে যায় না তারা নিয়ে যায় কাছে যেখানে তাকে রোগকে সুস্থ করে করে তার মাইন্ডকে চেঞ্জ হয়তো কম কম বেশি বেশি সকলে যদি সে যায় আর গিয়ে যদি বলে যে আমি হব না তা কোনো হিপনোটাইজ যে করে বা যে সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করে সে কোনোদিনই পারবে না এখানে আমি এটুকু বলতে পারি কান্দি আমার কথা শুনবে কামিয়ে এদিকে আমার দিকে ফলো করো আমি এটাই বলবো যে তোমরা আজকে স্টেজে এসেছ এতগুলি লোকের মধ্যে তোমরা খুবই ভাগ্যশালী তোমরা খুবই ভাগ্যশালী কারণ কিছুক্ষণের মধ্যে তোমাদের ব্রেন খুব স্ট্রং হতে চলেছে তোমাদের ব্রেন খুব স্ট্রং হবে তোমরা যদি পড়ালেখার মধ্যে মন না বসে খুব তাড়াতাড়ি মন বসবে তোমার শরীর একেবারে নর্মাল হয়ে যাবে তোমরা ফিল করতে পারবে তোমরা চেঞ্জ হয়ে যাচ্ছ শুধুমাত্র আমার কথাটাকে ফিল করতে পারবে দাদা তুমি একটু সাইডে গেলেই আমার ভালো হয় আমার মনে হচ্ছে কনসেনট্রেটটা নষ্ট হয়ে যাবে এটা এটা তোমার শেখার কিছুই না এটা শেখার জিনিস নয় না তর্ক করলে আমি করবো না সরি তর্ক করা যাবে না এটা তুমি না চাইলে আমি করতে পারি না না জাস্ট আমি চেষ্টা করছি দাদা একটা আর্টিস্টকে সব সময় তাকে সাপোর্ট করতে হবে তুমি ওকে বাচ্চাগুলো কনসেন্ট্রেট হ্যাঁ করো শরীর হাত পা ছেড়ে দাও নর্মাল আমি এইটুকু তোমাদেরকে বারবার বলছি যে তোমাদের মাইন্ড কিছুক্ষণের মধ্যে এতটাই স্ট্রং হয়ে যাবে তোমরা যাদের যা স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে পারবে আমি এটা মিথ্যা কথা বলিনি তোমাদের সামনে আজকে যে জিনিসটা আমি করতে চলেছি সত্যি তোমরা খুবই ভাগ্যবান যে এত অডিয়েন্সের মধ্যে তোমরা এসছো শুধুমাত্র আমার কথাটিকে ফোকাস করবে আমি কি বলছি সেটাকে শুধু রিয়েলাইজ করবে শুধু আমি যেটা বলবো সেটাকে শুনবে এখন তোমাদের হাত পায়ে একেবারে নর্মাল করে দাও নর্মাল নর্মাল ওকে সকলে মিলে আমার এই কপালের দিকে তাকাবে দেন চোখ বন্ধ করবে না বিনা চোখ বন্ধ করে আমার কপালের দিকে তাকাবে শুধু আমার কপালের দিকে তাকাবে সকলে ওকে যখন তোমাদের চোখ ভারী হয়ে যাবে তোমরা সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করবে আর শুধু আমি যা বলবো সেগুলিকে মন দিয়ে শুনবে তোমরা খুব ভাগ্যশালী তোমাদের পাঁচ মিনিটের মধ্যে তোমাদের সাথে ম্যাজিক হতে চলেছে ওকে দেন রেডি ওয়ান টু থ্রি আমার কপালের দিকে তাকাও আমার কপালের দিকে তাকাও তাকাতে থাকবে চোখ বন্ধ করবে না চোখ বন্ধ করবে না চোখ বন্ধ করবে না একটা টাইম এমন আসবে চোখ ভারী ভারী হয়ে যাবে আমি এক থেকে দশ গুনবো চোখ তোমাদের ভারী ভারী হয়ে যাবে চোখের মধ্যে জল লাগবে মনে হবে চোখ বন্ধ হয়ে আসছে তখন তোমরা চোখ বন্ধ করে নেবে কোনো দিকে মাথা হিলাবে না জাস্ট আমার কপালটা দেখো যে যে দিক থেকে দেখতে পাচ্ছ আমি গুনতে শুরু করছি এক তোমাদের চোখগুলি ভারী হয়ে যাচ্ছে দুই তোমাদের চোখগুলি আরই ভারী হয়ে যাচ্ছে দশ বলার সঙ্গে সঙ্গে তোমাদের চোখগুলি একবারে ভারী হয়ে যাবে তোমরা চোখ বন্ধ করে নেবে তিন তোমাদের চোখ ভারী হয়ে আসছে চার তোমাদের চোখগুলি আরও ভারী হয়ে আসছে পাঁচ কেউ নিজের জন্য চাপ দেবে না চোখ জোর করে খুলে রাখবে না যখন মনে হবে চোখ বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হতে দেবে পাঁচ আরও ভারী হয়ে যাচ্ছে ছয় তোমাদের চোখগুলি আরও ভারী হয়ে যাচ্ছে সাত আরও ভারী আট আরও ভারী নয় আরও ভারী দশ আরও ভারী হয়ে যাচ্ছে চোখ ভারী ভারী মনে হচ্ছে চোখ বন্ধ করে নেবে যার যার চোখ ভারী মনে হচ্ছে চোখ বন্ধ করে নেবে চোখ খুলবে না যে চোখ বন্ধ করবে সে চোখ খুলবে না যার চোখ ভারী ভারী মনে হচ্ছে চোখ খুলবে না ক্লোজ আইজ এখন আমি এক থেকে দশ গুনব তোমাদের শরীরের প্রতিটি অংশ ঢিলা হয়ে যাবে একেবারে ঢিলা হয়ে যাবে আমি যা বলবো সেগুলো মন দিয়ে শুনবে চোখ বন্ধ রাখবে এক তোমাদের পা গুলি ঢিলা হয়ে যাচ্ছে দুই তোমাদের পা গুলি ঢিলা হয়ে যাচ্ছে তিন তোমাদের পায়ের হাঁটুগুলি ঢিলা হয়ে যাচ্ছে চার তোমাদের জাং ঢিলা হয়ে যাচ্ছে শুধু ফিল করো ঢিলা হয়ে যাচ্ছে ছয় তোমাদের পেট ঢিলা হয়ে যাচ্ছে সাত তোমাদের চেস্ট ঢিলা হয়ে যাচ্ছে আট তোমাদের হাতের বাজু ঢিলা হয়ে যাচ্ছে আর এতটাই ভারী হয়ে যাচ্ছে মাটির সাথে চিপকে যাচ্ছে এতটাই ভারী হচ্ছে তোমার মাটির সাথে চিপকে যাচ্ছ তোমাদের হাতের ওজন লোহার থেকেও ভারী হয়ে যাচ্ছে তোমাদের হাতগুলি খুব ভারী হয়ে যাচ্ছে আরও ভারী আরও ভারী তোমাদের গলাগুলি ভারী হয়ে যাচ্ছে তোমাদের চোখগুলি এতই ভারী হয়ে যাচ্ছে তোমরা চোখ খুলতে পারছো না তোমাদের চোখগুলি এত ভারী তোমরা খুলতে পারবে না আমি এক থেকে দোষ গুনবো তোমরা আরও গভীর ঘুমের মধ্যে চলে যাবে আরও গভীর ঘুমের মধ্যে চলে যাবে আমি এক থেকে দশ গুনবো তোমরা যত বলবো গভীর ঘুমে চলে যাচ্ছ তোমরা অনেক গভীর ঘুমের মধ্যে চলে যাবে আরও গভীর অনেক গভীরে চলে যাচ্ছ দুই আরো গভীর আরও গভীর আরও অনেক ঘুম আসছে প্রচুর ঘুম যত বলবো প্রচুর ঘুম তোমরা আরও ঢিলা হয়ে যাবে আর প্রচুর ডিপ ঘুমের মধ্যে চলে যাবে আমি এক থেকে দশ গুনব তোমরা প্রচণ্ড ঘুমের মধ্যে চলে যাবে প্রচণ্ড ঘুমের মধ্যে চলে যাবে প্রচণ্ড ঘুমের মধ্যে এক প্রচণ্ড ঘুমের মধ্যে চলে যাচ্ছ দুই আরও প্রচুর ঘুম তিন আরো প্রচুর ঘুম চার প্রচুর ঘুম পাঁচ এর থেকেও প্রচুর ঘুম ছয় আরো ঢিলা হয়ে যাচ্ছে শরীর টাইট হয়ে যাচ্ছে সাত তোমাদের হাত পাগুলি মাটির সাথে চিপকে যাচ্ছে আট আরো ঘুম নয় আরো ঘুম দশ আরো ঘুম জাস্ট চোখ বন্ধ করে থাকবে তোমাদের শরীর একেবারে ঢিলা এখন তোমরা পুরো ঘুমিয়ে গেছো এখন তোমরা পুরো ঘুমিয়ে গেছ এখন যা আমি বলবো তাই তোমরা শুনতে পাবে যা আমি বলবো তাই তোমরা করবে এখন তোমরা হিপনোটাইজ হয়ে গেছো এখন তোমরা নিজের শরীর একেবারে প্রচুর ভারী হয়ে গেছে এখন আমি যা বলবো জানি না সকলের মাইন্ড সমান আছে কিনা কম বেশি এখানে হিপনোটাইজ হয়ে গেছে প্রায় এখন আমি ধীরে ধীরে সব ছেলেগুলোকে বসে দেবো চোখ খুলবে না বসে পড়ো আমি জায়গায় জায়গায় বসিয়ে দেবো সে বসে যাবে বসে পড়ো রিল্যাক্স যেভাবে তোমার ভালো লাগে বসে পড়ো তুমি বসে পড়ো চোখ খুলবে না আমি বসিয়ে দিচ্ছি আমি বসেই দেবো ওকে বসো বসো রিল্যাক্স ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো আরও ঘুম আরও ঘুম আমি তোমাদের কপালের মধ্যে হাত দেবো আর প্রচুর ঘুম চলে আসবে আরও ঘুম আরও ঘুম আরও ঘুম ডিপ স্লিপ গভীর ঘুম গভীর ঘুম গভীর ঘুম বসে পড়ো চোখ না খুলে যেমনভাবে ভাল লাগবে বসে পড়ো ওকে বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো চোখ বন্ধ স্লিপ বসে পড়ো যেভাবে ভালো লাগবে ডিপ স্লিপ ডিপ স্লিপ যত বলবো গভীর ঘুম আরও ঘুমিয়ে যাবে বসে পড়ো গভীর ঘুম 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 আরো গভীর আরো গভীর আরো গভীর বসে পড়ো চোখ খুলবে না যেভাবে নিজেকে ফ্রি মনে হচ্ছে বসে পড়ো এখন তোমাদের কপালের মধ্যে আমি হাত দেবো আর তোমরা পুরো এক ঘুমের দেশে চলে যাবে তুমি ঘুমের দেশে চলে যাচ্ছ আরো ঘুমের দেশে কপালে হাত দেবো তোমরা আরো ঘুমের দেশে চলে যাবে ঘুমের দেশে চলে যাচ্ছ ঘুমের দেশে চলে যাচ্ছ প্রচণ্ড ঘুম আসছে আরও ঘুম আরও ঘুম ডিপ স্লিপ গভীর ঘুম গভীর ঘুম গভীর ঘুম এখন আমি এক থেকে পাঁচ ঘুনব আর তোমাদের সকলকে নিয়ে যাব আমরা এক জঙ্গলে আমি এক থেকে পাঁচ গোনার সঙ্গে সঙ্গে তোমরা জঙ্গলে যেতে শুরু করবে এক জঙ্গলের রাস্তায় হাঁটছ দুই জঙ্গলের রাস্তায় হাঁটছ তিন এখন তোমরা জঙ্গলের গেটের সামনে চার গেট অপেন অ্যান্ড পাঁচ তোমরা জঙ্গলের ভিতরের দিকে রওনা দিয়েছ এখন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের চারপাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর গাছপালা খুব সুন্দর সুন্দর ফুল যা তুমি আজ পর্যন্ত জীবনে কোনো সময় দেখো তোমার সামনে রয়েছে এত সুন্দর সুন্দর হরিণ যা তুমি প্রথমে কোনো দিন ধারণা করি তোমার সামনে রয়েছে এত সুন্দর সুন্দর পশু পাখি যা তুমি সত্যি সামনে থেকে কোনো দিন দেখো এখন তোমারা জঙ্গলের ভিতরে প্রবেশ করেছ অনেক রকমের পশু রয়েছে অনেক গাছপালা রয়েছে এবং তোমার চারপাশে রয়েছে গোলাপ ফুলের গাছ যেখান থেকে প্রচণ্ড খোশব এসে তোমাকে মাতিয়ে দিচ্ছে অ্যান্ড দেন এরপর তোমরা নিজের যখন শ্বাস নিচ্ছ প্রতিটি শ্বাসে শ্বাসে গুলাবের সেন তোমাদের শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এখন তোমরা জঙ্গলের ভিতরে যাকে ভালো লাগে তার সাথে তোমরা খেলা করতে পারো যার সাথে যেই পশুকে তোমার পছন্দ হচ্ছে সেই পশুর সামনে চলে যাও সেই পশুর কাছে চলে যাও আর তার সাথে খেলা করতে শুরু করো জঙ্গলের মধ্যে অসংখ্য পশু রয়েছে হরিণ বাঘ ভালুক টিয়া ময়না হাতি আরও এন কিছু জেরাফ যা তোমার ভাল লাগে তাকে তুমি চার পাশে দেখতে পাচ্ছ তোমার 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 চার শুধু প্রিয় প্রিয় পশু পশু পাখি পাখি এখন তার সাথে তোমরা খেলা করো জাস্ট খেলা করো জাস্ট তোমরা তার সাথে খেলা করো এখন দেখুন মজাদার বিষয় এরা কিন্তু সবারই নিজে নিজে আলাদা আলাদা পছন্দ আছে সবাই কিন্তু আলাদা আলাদা ঘোড়ার সাথে বা যার যেটা পছন্দ হচ্ছে খেলা করছে এখন আমি দেখি এরা কার সাথে কি খেলা করছে আচ্ছা তুমি যাকে আমি গায়ে হাত দিচ্ছি যার গায়ে হাত দেবো সে কথা বলবে তুমি কি কোনো জঙ্গলে গেছো যাইনি নো প্রবলেম তুমি বলো কার সাথে খেলছো বিড়াল বিড়ালের সাথে খেলছে খেলো মন দিয়ে খেলো মন দিয়ে খেলো মন দিয়ে খেলো মন দিয়ে খেলো আমি এক থেকে দশ গুনব আমি এক থেকে দশ গুনব তোমরা আরও গভীর ঘুমের মধ্যে চলে যাবে ওকে তার আগে আমি জিজ্ঞেস করব। তুমি কার সাথে খেলছো কার সাথে খেলছো হাতির সাথে হাতির সাথে তুমি কার সাথে খেলছো কার সাথে খেলছো ঘোড়ার সাথে এখন ওকে তুমি শুয়ে পড়ো তুমি জাস্ট তুমি শুয়ে পড়ো শুয়ে পড়ো রিল্যাক্স 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 তোমার এই হাটটি আমি এইভাবে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি তোমার হাটটি আমি দড়ি দিয়ে এইভাবে বেঁধে দিচ্ছি ধীরে ধীরে এটি খুব শক্ত হয়ে যাচ্ছে যত চেষ্টা করবে তত আরও শক্ত হয়ে যাবে এটা এইভাবেই আর কি থাকবে তুমি যত চেষ্টা করবে নামাবার তত আরও শক্ত হয়ে যাবে যত চেষ্টা করবে নামাবার তত আরও শক্ত হয়ে যাবে এটা পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে এটা আরও শক্ত হয়ে যাচ্ছে আরও শক্ত হয়ে যাচ্ছে আরও শক্ত হয়ে যাচ্ছে এর ক্ষমতা নাই হাটটা নামিয়ে দেখায় তুমি নামাবার চেষ্টা করো যত চেষ্টা করবে তত শক্ত হয়ে যাবে যত চেষ্টা করবে আরও শক্ত হয়ে যাবে পাচ্ছ আমি ম্যাজিক করছি অ্যান্ড দড়িটা কেটে দিচ্ছি ধীরে ধীরে হাটটা নেমে যাবে ওকে এখন একে আমি দাঁড় করাবো বাকিজন সব শুয়ে থাক তোমরা সকলে ডিপ ঘুমে রয়েছ গভীর ঘুমে রয়েছ আমি এক থেকে পাঁচ গুনছি তোমরা আরও গভীর ঘুমের মধ্যে চলে যাবে এক গভীর ঘুম দুই আরও গভীর ঘুম তিন আরও গভীর ঘুম চার আরও গভীর ঘুম দেন পাঁচ তোমরা প্রচুর গভীর ঘুমে চলে গেছ তুমি ধীরে ধীরে এবার চন্দ থেকে চার ভুলে যাচ্ছো তুমি চার ভুলে যাচ্ছ তোমাকে যখন চন্দ্র গুনতে দেওয়া হবে তখন তুমি এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ গুনবে তুমি চার বলতে পারবে না আমি এক থেকে তিন গুনছি তার বলার সঙ্গে সঙ্গে আমি তোমার কপালে হাত দেবো আর তুমি চার গোনা ভুলে যাবে এক ভুলে যাচ্ছো দুই আরও ভুলে যাচ্ছো তিন তুমি একেবারে ভুলে গেছো ভুলে গেছো তুমি এখন তোমাকে চোখ খুলতে বলবো চোখ খুলবে ওয়ান টু থ্রি চোখ খুলো কি নাম তোমার শেখ সাহিল শেক্স সাহিল আচ্ছা সাহিল আমাদের অ্যাকচুয়ালি কটা আঙ্গুল হয় কটা কটা হয় বলো কটা হয় পাঁচটা আমার আঙুলটা কোনো এক দুই তিন পাঁচ ছয় গুড নাইস সত্যি কথা আচ্ছা আর একবার তোমার কটা আচ্ছা তোমার কটা হাত আমাদেরকে তাকাও তোমার কটা হাত দুটো দুটো তিনটে নয় তো তোমার কয়টা আঙ্গুল আছে এক হাতে পাঁচ আর একটা হাতে পাঁচ দুটো হাতে পাঁচটা পাঁচটা দশটা আচ্ছা ওকে তোমার নিজের আঙ্গুল থাকবে কোনো তো একটা হাত দিয়ে আর একটা হাতে এক দুই জোরে 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 প্রথম থেকে জোরে জোরে এক দুই তিন পাঁচ ছয় গুড তাহলে তোমার ছটা আঙ্গুল তোমার ছটা তোমার ছটা আঙ্গুল তো হ্যাঁ মজা লেগেছে জোরে হাততালি হবে না আচ্ছা তুমি চোখ বন্ধ করো ওয়ান টু থ্রি স্লিপ ঘুমিয়ে পড়ো আবার ঘুমিয়ে যাচ্ছ ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো আচ্ছা যাও যাও পিছিয়ে যাও শুয়ে পড়ো তোমরা শুয়ে পড়ো আস্তে 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 নিজের মতো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো একেবারে শুয়ে পড়ো যেমনভাবে রিল্যাক্স করতে পারবে নিজেকে যেভাবে ফ্রি মনে হয় সেভাবে শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো রিল্যাক্স একেবারে যেভাবে নিজেকে ভালো মনে হবে সেভাবে শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স ঘুমিয়ে পড়ো আরও ঘুম ডিপ স্লিপ ঘুমিয়ে পড়ো ডিপ স্লিপ ডিপ স্লিপ ঘুমি পড়ো ঘুমি পড়ো ঘুমি পড়ো ঘুমি পড়ো রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স ঘুমি পড়ো হাত দেবে না হাত দেবে না স্লিপ শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো সবাই লম্বা ঘুমে চলে গেছে না ঘুমিয়েছে না জেগে আছে জাস্ট মাছ রাস্তায় ফেঁসে আছে আমি অনেক আগে একটা কথা বলেছিলাম যে আমাদের মাইন্ড দু রকমের কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড আমরা যদি সাবকনসিয়াস মাইন্ডকে বুঝে নিতে পারি আমরা এইভাবে এইভাবে নিজের জীবনকে চেঞ্জ করতে পারি এইভাবে আপনি নিজের ব্যবসাকে উন্নত করতে চান জাস্ট একটা চুটকির মাধ্যমে আপনি নিজেকে শক্তিশালী বানাতে চান পাঁচ মিনিট আপনি নিজের কাজকে আরও কনফিডেন্সলি করতে চান পাঁচ মিনিটে ম্যাজিক সকলে ঘুমিয়ে আছে পেছন দিক থেকে কথা বলবে না আচ্ছা আবার কাছে যাই তোমার নাম তোমার নাম আজ থেকে ভিক্টর হ্যালো শেষ করতে হবে ওকে ওকে তোমার নাম ভিক্টর থেকে ভিক্টর তোমার নাম আজ থেকে ভিক্টর এরপর থেকে যখন তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার নাম কি তোমার নাম হবে ভিক্টর আর সেই নামটা কে রেখেছে তোমার শ্বশুর সেই নামটা রেখেছে শ্বশুর তোমার বিয়ের দিনে নাম রাখা হয়েছে তোমার ভিক্টর নামটি তোমার বিয়ের দিনে রাখা হয়েছে আর এই নামটি রেখেছে তোমার শ্বশুর তোমার শ্বশুর তোমার নাম রেখেছে ভিক্টর আর সেটা তোমার বিয়ের দিনে এরপর তোমাকে যখন জিজ্ঞেস করা হবে তোমার নাম কি তোমার নাম হবে ভিক্টর আমি তোমার কপালে হাত দেবো চোখ খুলবে ওয়ান টু থ্রি চোখ খুলো আচ্ছা আমার কাছে আমার নাম কি নাজু ওকে তোমার নাম ভিক্টর ওকে গুড এ নামটা কে রেখেছে আমার আচ্ছা গ্যারেন্টি তুমি জানো তো হ্যাঁ আচ্ছা অ্যাকচুয়ালি এই ছেলেটা কার কেউ আছে তার বাবা মা তুমি কার সাথে এসছো মেলা একাই এসছো এর বাড়ি কেউ বলতে পারবে এর বাড়ি কোথায় অ্যানিওয়ান তোমার বাড়ি কোথায় নানুর 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 তুমি কি তুমি একা কী করে আসতে পারো তোমার নানার বাড়ি এখানে তোমার নানা কে সিরাজ সিরাজ আচ্ছা এখানে কিন্তু যে কোনো ছেলেকে দিয়ে করানো যেতে পারে আচ্ছা তোমার নাম বলো আরেকবার বলো ভিক্টর 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 তোমার এই নাম কে রেখেছে আমার শ্বশুর তোমার শ্বশুর কবে ডাকা হয়েছে কবে বিয়ের দিনে তোমার বিয়ে হয়ে গেছে জানো তুমি জানো আচ্ছা আচ্ছা কাজ করো তুমি এগিয়ে এসো এগিয়ে এসো এগিয়ে এসো এগিয়ে এসো আচ্ছা এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আচ্ছা ভিক্টর আচ্ছা ভিক্ট তুমি এক কাজ করো এখানে দাঁড়াও হাতটা বার করো হাটটা ওইটা বার করো তোমার পা দুটিকে সামনাসামনি করো এক জায়গায় করো আমি এক থেকে তিন গড় মো তোমার পাগুলি আঠার মতো চিপকে দেবো মাটির সাথে এক দুই তিন একেবারে শক্ত হয়ে গেছে তুমি চলার চেষ্টা করো পাচ্ছি দড়ি দিবে দড়ি বেঁধে দিয়েছে চেষ্টা করো আবার আমি এক দুই তিন বলবো আর তুমি খুলতে পারবে ওয়ান টু থ্রি কলে যাবে আচ্ছা এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আচ্ছা তোমার নাম কি বললে শেখ সাহিল মনে পড়েছে শেখ সাহিদ দেখো আমি তোমার এখান থেকে একটা জিনিস বার করে নিচ্ছি মাইন্ড থেকে এটা হচ্ছে তোমার নাম আর এটা জাস্ট আমি হাওয়াতে উড়িয়ে দিলাম আর তুমি তোমার নাম ভুলে গেলে তুমি তোমার নাম বলতে পারবে না তোমার নাম কি তোমার নাম জানো যত চেষ্টা করবে ভুলে যাবে যত চেষ্টা করবে তুমি আরও ভুলে যাবে কি নাম আবে দেখো এই দেখো এই দেখো তোমার নাম এই দেখো তোমার নাম নিলাম তোমার মাইন্ডে ভরে দিলাম আর বলতে পারবে তোমার নাম কি শেখ সাহিল আচ্ছা সাইদ বসে পড়ো চোখ বন্ধ করো ওয়ান টু থ্রি স্লিপ তুমি আরো ঘুমিয়ে যাচ্ছ ঘুমিয়ে যাচ্ছ ঘুমিয়ে যাচ্ছ ঘুমিয়ে যাচ্ছ দেন ঘুমিয়ে যাচ্ছ এর নাম কি আচ্ছা ও কোনো ব্যাপার নাই আমি এখন আপনার হাটটি এইভাবে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি এখানে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি আপনার হাটটি লোহার মতো শক্ত হয়ে যাচ্ছে আরও শক্ত টাইমে টাইমে প্রতিটি নিঃশ্বাসের সাথে সাথে এই হাটটি এত শক্ত হয়ে যাবে লোহার মতো শক্ত হয়ে যাচ্ছে একেবারে লোহা কংক্রিট একেবারে স্ট্রং আরও স্ট্রং আরও স্ট্রং আরও স্ট্রং আরও স্ট্রং একেবারে এতটাই স্ট্রং হয়ে গেছে যে আপনি চাইলেও এই হাটটি আর নিচে নামাতে পারবেন না এতটাই শক্ত হয়ে যাচ্ছে যত চেষ্টা করবেন এই হাটটি আরও লোহার মতো শক্ত হয়ে যাবে যত চেষ্টা করবেন হাতটি আরও লোহার মতো শক্ত হয়ে যাবে আপনার হাটটি লোহার মতো শক্ত হয়ে যাচ্ছে আমি এক থেকে পাঁচ গুনবো এটি একেবারে লোহা অ্যান্ড কংক্রিটের মতো শক্ত হয়ে যাবে এক শক্ত হয়ে যাচ্ছে দুই আরও শক্ত তিন আরও শক্ত চার একেবারে শক্ত পাঁচ শক্ত চেষ্টা করুন নাম আবার দাদার যে হা যার হাটটা ওপরে করে দিয়েছি সে নামাবার চেষ্টা করুন যত চেষ্টা করবেন শক্ত হয়ে যাবে যতক্ষণ না আমি বলবো ততক্ষণ ওনার হাত নামাবার ক্ষমতা নেই আচ্ছা এনার নাম কে বলতে পারবে কেউ চিনা না এগে হ্যালো ম্যাজিশিয়ান ম্যাজিক শেষ করতোর ভাই হ্যাঁ করে দিচ্ছি জাস্ট শেষ ওকে আমি এবারে ধীরে ধীরে আপনার হাটটি খুলে দিচ্ছি এন হাটটা ধীরে ধীরে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে আমি চাইলে আজকে স্টেশের মধ্যে এগুলোকে সবগুলোকে কাঁদাতে পারি চাই সবটাকে হাসাতে পারি কিন্তু আজ আমি যেটা করে যাব এই যে ছেলেগুড়ি আজ আমাদের স্টেজে এসছে এদের শরীর আমি এতটা রিল্যাক্স করে দেবো এতটা ফ্রি করে দেবো জাস্ট দেখুন এটাই দিয়ে আমি শেষ করছি আমার শো ওকে এখন যারা শুয়ে রয়েছ ধীরে ধীরে তোমাদের শরীরের মধ্যে শক্তি ফিরে আসছে তোমাদের ব্রেন খুব স্ট্রং তোমাদের ব্রেন খুব শক্তিশালী তোমাদের ব্রেন খুব শক্তিশালী তোমাদের ব্রেন খুব শক্তিশালী তোমরা পড়াতে খুব এক্সপার্ট তোমরা নিজেদের কাজে খুব এক্সপার্ট তোমরা নিজেদের কাজকে খুব সহজেই করতে পারো তোমাদের নিজেদের কাজ তোমরা খুব সহজেই করতে পারো তোমরা যারা বাচ্চা রয়েছে পড়াশোনা করতে মন বসে না তাদের মন পড়ার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে তুমি পড়তে খুব ভালোবাসো তুমি পড়তে খুব ভালোবাসো যারা কাজকর্মের সাথে জড়িত তারা কাজ করতে খুব ভালোবাসেন আপনাদের মন এবং ব্রেন খুব শক্তিশালী আপনাদের ব্রেন খুব শক্তিশালী আরও শক্তিশালী এখন ধীরে ধীরে শরীরের মধ্যে রিল্যাক্স ফিল হচ্ছে মাথা খুব ঠান্ডা অনুভব হচ্ছে শরীর আরও ঠান্ডা আরও ঠান্ডা শরীরের মধ্যে যে যেসব জায়গায় যন্ত্রণা রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে হাঁটুর যন্ত্রণা ক্লিয়ার পায়ের আঙ্গুলগুলি ক্লিয়ার হাতের পায়ের বাজুগুলি ক্লিয়ার পায়ের জাং ক্লিয়ার হয়ে যাচ্ছে পেটের মধ্যে সমস্যা থাকলে ধীরে ধীরে সেগুলো মিটে যাচ্ছে প্রতিটি নিঃশ্বাস বেরোনোর সাথে সাথে শরীরের প্রতিটি প্রবলেম হাওয়ার সাথে ভেসে যাচ্ছে শরীর আরও ভালো অনুভব হচ্ছে নিজের ব্রেন খুব স্ট্রং হচ্ছে এখন আমি দশ থেকে এক উল্টো দিকে গুনতে শুরু করব। যে আমি দশ থেকে এক গুনবো তোমাদের হাত পা চলতে শুরু করবে তোমাদের ব্রেন ক্লিয়ার হয়ে যাবে দেন তোমরা নিজেকে খুব ফ্রি এবং খুবই নিজেকে ফ্রি অনুভব করবে দশ তোমরা ধীরে ধীরে ফিরে আসছো নয় তোমাদের হাত পাগুলি এবারে তোমাদের কবজায় আসছে অ্যান তোমরা বুঝতে পারছো হাত পা লড়ছে সাত তোমাদের শরীরের শক্তি ফিরে আসছে ছয় তোমাদা ফ্রি অনুভব করছো ধীরে ধীরে জেগে আসছো পাঁচ জেগে আসছো চার হাত পাগুলো আঙুলগুলো লড়ানোর চেষ্টা করো চার আরো জেগে যাচ্ছ তিন তোমাদের শরীর একেবারে ফ্রি একেবারে আরাম ফিল হচ্ছে এবং তোমরা ধীরে ধীরে জেগে আসছো তিন জেগে আসছো দুই জেগে আসছো এক খোলো চোখ খোলো চোখ খোলো এবং বসে থাকবে চোখ খুলে বসে থাকো চোখ খোলো এবং বসে থাকো আচ্ছা বলো ভাই যান তোমার নাম কি ছিল মোবারক আচ্ছা কেমন লাগছে এখন ফিলিংস মনে যেমন আমি কোথায় আছি এটা আগে জিজ্ঞেস করি আচ্ছা আপনার নাম মনে আছে কি কি নাম বলে মোবারক জামাই রাহুল তুমি যেখানেই থাকো তোমার বাড়ির লোক আমাদের মেলার অফিসে খোঁজ করছে আচ্ছা সবাই এর অনুভব বিনেরা জামাই সিমেদ বেরগাম বাড়ি তাই তো সিমেদ বেরগাম বাড়ি রাহুল তোমার বাড়ির লোক মেলার অফিসে তোমার খোঁজ করছে তুমি মেলার অফিসে চলে এসো আচ্ছা আমি সবাইকে জিজ্ঞেস করব না কারণ সবাই এর অনুভবটা বলতে পারবে না তুমি তোমার কেমন লাগছে আমার লাগছে যে আমি কোথায় আছি ফ্রি ফ্রি অনুভব হচ্ছে নিজের শরীরে ক্লান্ত দাদা দাঁড়াও এত বসে গেছো মানে একেবারে এতটাই ফ্রি অনুভব করবে

ওকে ওটায় ওটা বড়ো ক্ল্যামন হচ্ছে হ্যাঁ ক্লিয়ার বাকি ছেলেগুলো বলতে পারব না সকলকে আমি ঠিকঠাক দেখিনি হ্যাঁ তোমাদের শরীরের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারছো এ খুব গভীর গেছিলো আচ্ছা যাই হোক তো থ্যাংক ইউ সো মাচ এতটুকু টাইম দেওয়ার জন্য আপনাদেরকে এত সুন্দর একটা আমার শিক্ষা যেটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করলাম আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে টাইম থাকলে দেখে আমি দিয়ে হাসিয়ে যেমন খুশি করা যেত তো খুব সময় তার মধ্যে আমাকে অনেক সাপোর্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এনজয় করুন আনন্দ করুন মানুষকে আনন্দ করার সুযোগ করে দিন এবং নিজের মাইন্ডটা ঠিক পথে চলার চেষ্টা করুন একটা কথা জাস্ট বলে যাব। যেতে যেতে যে জীবনে কারু ঘাড়ে কুরুল মারার চেষ্টা করবেন না কারণ মনে রাখবেন ওই কুরুলটি কিছু সময় পর কিন্তু ঘুরতে ঘুরতে আপনার কাছে আসবে কারণ দুনিয়াটা হচ্ছে গোল দ্বিতীয় কথা ঘড়ির কাঁটাটাও কিন্তু সেই বারোটা বাজার পর কিন্তু আবার বারোটা বাজে জাস্ট এটা একটা শিক্ষণীয় কথা বলে গেলাম মানুষকে সব সময় সাপোর্ট করবেন যতটা পারবেন নিজেকে খুশি রাখার চেষ্টা করবেন দুঃখ আসছেন বলবেন এ তো আসেই চাল যা আমি আনন্দিত কাজে খারাপ আসছে আমি শিখিয়ে দিচ্ছি আপনাদের একটা টিপস মাইন্ড কীভাবে আপনারা ক্লিয়ার করবেন কাজে খারাপ পয়সা লস হয়ে গেছে আরে এ তো হয় পাঁচটা মানুষের সাথে এটা আবার কি দুঃখ করার আছে চলো হোক আমি আবার ডেভেলপ হয়ে যাব। শরীর খারাপ আরে কোনো ব্যাপার নেই পাঁচ মিনিটের মধ্যে নিজের শরীর আমি অনুভব করতে পারছি আমি ভালো হচ্ছি জাস্ট এইভাবে নিজেকে পরিবর্তন করুন আশা করছি ছ মাসের মধ্যে আপনি অনেক কিছু রেজাল্ট পাবেন থ্যাংক ইউ সো মাচ এই বলে আমার শো শেষ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি জোরে একবার হাততালি সকলের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সারিকার মা সারিকা তোমাকে খুঁজছে মেলার অফিসে বসে আছে সারিকার মা তুমি যেখানেই থাকো সারিকা তোমাকে খুঁজছে Hello. 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 Check. Hello. Hello. Check. Hello. 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 Check. Hello. 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 Check. Hello. Lo, 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 lưu uhm, chiếc, lưu uhm, chiếc, lưu uhm, chiếc, lưu uhm, chiếc, lưu chiếc, chiếc lưu, chiếc, lưu chiếc, lưu chiếc, lưu chiếc, chiếc lưu, chiếc lưu, chiếc lưu chiếc, chiếc चेक हेलो चेक हेलो चेक हेलो हेलो चेक हेलो हेलो चेक 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 luôn chiếc Lưu chiếc, lưu chiếc low check low check low hello. hello best bes bajje best best top of course Top the top low check low check low check hello patche is kiju uchche Hello, check. 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 Hello, check.